সাইডটা এরকম তো লোক আমি দেখলাম যে অনেক মানুষ জানে অলরেডি জানে এই এটা হচ্ছে আমাদের একটা প্রচার হয়ে গেছে তো অলরেডি আর বিভিন্ন সেক্টরের মানুষজন আসেন মানে একটু পপুলার যারা মানুষ চাই সেরকম তো একজন অনেক সময় প্রখ্যাত যারা হয়েছে না আসেন তো সব মিলে একটা ভাবে ঐতিহ্য দাঁড়িয়েছে কেমন আছেন আচ্ছা আমি এটা পুরানা পল্টনে থাকতাম যখন যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেটা হচ্ছে seventy five এরকম দেখেন আপনাদের সমস্যা হচ্ছে কিন্তু তখন এই এলাকাটাই সবচেয়ে বেশি আরেকটু সামনে আর কি এলিফ্যান্ট রোডে সব আমাদের ছোট ছোট রেস্টুরেন্ট ছিল মৌলি খাবার জায়গা বার্গার আমরা ইউনিভার্সিটি থেকে এখানে এসে এসে এই সব জায়গায় খুব হাঁটাহাঁটি করতাম হ্যাঁ হ্যাঁ আছে তো যারা university পড়ে তারা এখনো enjoy করে ওগুলো। মানে আমি আমারটা বললাম কি আমাদের জন্য এলিফ্যান্ট রোড খুব আকর্ষণীয় একটা এলাকা ছিল। সব অনেক শাড়ি গয়নারও দোকান ছিল যে হলুদের কাপড় টাপড় বলতো হ্যাঁ আছে না? হ্যাঁ তারপরে খাওয়ার দোকান ছিল অনেকগুলো মজার মজার আমাদের জন্ম হয়নি শুভ সন্ধ্যা আপনাদের স্বাগত জানাই মঙ্গল সমাবেশে আপনারা দেখছেন যে উনআশি তম পর্ব আজকে আমাদের তো দেখতে দেখতে অনেকটা বলবো যে একটা একটা জার্নি এবং এই জার্নি একটা সমষ্টিগত শিল্প সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব মিলিয়েই আমরা মঙ্গল সমাবেশে আপনাদের সামনে আসি এবং আমাদের একজন মধ্যমণি থাকেন তাকে কেন্দ্র করেই বাংলাদেশের একটা একটা হয়তো একটা ক্ষেত্রের একটা জার্নি আমরা আলোচনা করি এবং সে ধরার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় আমরা সত্যে আমাদের বিষয় ছিল আপনারা জানেন যে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র চর্চা দুই বাংলায় তো আমরা রণজরুলের জন্মজয়ন্তী জাস্ট কয়েকদিন আগে চব্বিশে মে সম্ভবত উদযাপন করলাম এবং এটি তো একদিনের ব্যাপার না এটা কিন্তু আমাদের একটা ধারাবাহিক উদযাপনের বিষয় তো আমরা তারই ধারাবাহিকতায় সঙ্গীত নিয়ে আমাদের বলবো যে তিনটি পর্ব প্রায় হচ্ছে এর আগে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় দেবজিৎ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কলকাতা থেকে তারাও আমাদের পঞ্চকবির গান নিয়ে কথা ছিল রবীন্দ্রনাথ গান নিয়ে কথা হয়েছে এবং সঙ্গীতের কথা বললে বাংলা সঙ্গীত আহ অবধারিত ভাবে রবীন্দ্রনাথের সঙ্গে যে নামটি চলে আসে এবং আসতেই হবে কাজী নজরুল ইসলাম সে কাজী নজরুল ইসলামের জন্ম আমরা আমাদের আজকের মধ্যে দিয়ে তাকে স্মৃতি স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং খুবই উপযুক্ত একজন মানুষ আমরা আজকে আমাদের এই মধ্যে মাধ্যমে এসে পেয়েছি তিনি আমরা জানি যে তিনি অধ্যাপক একই সঙ্গে তিনি নজরুল সঙ্গীত এবং সঙ্গীতেরই যদি ইন জেনারেল বলি সঙ্গীতের একজন প্রখ্যাত শিল্পী তিনি একজন একই সঙ্গে তিনি যদি বলি যে লেখক এবং সেই চর্চাও লেখকের ক্ষেত্রে লেখালেখির ক্ষেত্রে যে তিনটি ধারা যদি আমরা মোটা দাগে বলি একটি সৃজনশীল ধারা যাতে কবিতা কথা সাহিত্য থাকে সেখানে তার আমরা জানি যে তার অবস্থান আছে এবং তিনি যদি আরেকটি জায়গায় বলি গবেষণার ক্ষেত্র যেমন আমরা তার চর্চার মধ্য দিয়েই নজরুলকে নানানভাবে পাই সেই ক্ষেত্রটিও আছে আরেকটি হলো অনুবাদ সাহিত্যের একটি খুবই অপরিহার্য এবং উল্লেখযোগ্য দিক সেই অনুবাদের সাহিত্যের মধ্য দিয়েও তিনি খুব সক্রিয় এবং খুবই খুবই এসেন্সিয়াল যে কাজগুলো সেই কাজগুলো তিনি করেছেন সেইগুলো নিয়ে আমরা কথা বলবো কিন্তু আমাদের কথাই ঘুরে ফিরে যে কথাটি আজকে বারবার হয়তো আমাদের মধ্যে আলোচনায় থাকবেন এবং আরো একজন ব্যক্তি অধ্যাপক নাসিদ কামাল থাকবেন আলোচনায় তখন আরো একজন ব্যক্তির নাম তো আমাদের নিতেই হবে দেশে নাশিদ কামাল বলে না বাংলা সঙ্গীতের যে আরেকটি ধারা আমরা পঞ্চবীর কথা বললাম আমাদের রবীন্দ্রনাথের কথা বললাম নজরুলের কথা বললাম কিন্তু সম্পূর্ণ হলো কি যতক্ষণ না আমরা একজন শিল্পী আব্বাস উদ্দিনের কথা বলবো কারণ আমাদের যে লোকায়ত সঙ্গীতেরও যে ধারা আধুনিক তিনি একই সঙ্গে আমরা জানি যে সঙ্গীতের আমরা জানি যে সঙ্গীতের সবগুলো ধারাতে হলেও তার যে প্রধান ক্ষেত্র সেই বাউল মানে ভাটিয়ালি গান ভাওয়াইয়া গান জারি গান এরকম যে আমাদের যে লোকায়ত সঙ্গীতের যে জনরাগুলো আছে সব জনরা যিনি একেবারে প্রতিনিধিত্ব করেছেন ভাই গানে গানের তো তাকে আমরা প্রখ্যাত জনকের মতো দেখি সেই আব্বাস উদ্দিন আব্বাস উদ্দিনের তিনি বড় নাতনি ফলে তার একটা অথরিটি আছে এই ক্ষেত্রে আমরা থেকে অনেক কথাই তো আমি স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনার কথাই আসবে তার পরিচয় নানান যে প্রেক্ষাপট তার কর্মজীবন চর্চার জীবন সৃজনশীল চর্চার ক্ষেত্রে সেগুলো আমরা শুনবো আমাদের মঙ্গল সমাবেশের উনআশি তম পর্বই আজকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রখ্যাত শিল্পী অধ্যাপক লেখক নাসিদ কামালকে আপনি কেমন আছেন আপনার মাশাআল্লাহ ভালো আছি আর তোমার সারা দিয়ে আরো ভালো লাগছে সবার সাথে দেখা হয়ে মনে হচ্ছে আমি যে বলে না আপনাকে তো আমরা নানান ভাবে শোনার সুযোগ হয় যে এখন ডিজিটাল যুগ টেলিভিশন হোক ইউটিউব হোক তো এটাও আমাদের একটা সৌভাগ্য যে আপনাকে পেলাম এবং আপনার মুখ থেকে অনেক কথা যেগুলো হয়তো আমরা অন্যভাবে শোনার সুযোগ ছিল না এখন আমরা প্রশ্ন করে আপনি না বললেও কিন্তু আমরা প্রশ্ন করে থাকবে সঙ্গীতের যে কোনো ক্ষেত্র থেকেই কারণ আমরা জানি তিনি একজন একাডেমিক ও একই সঙ্গে সঙ্গীত চর্চা করেন সেটা আছেই তো সব মিলিয়ে এবং সঙ্গীতের বলা যায় যে সব ক্ষেত্রেই তার আমরা প্রধানত সিগনেচার বলি নজরুল সঙ্গীত কিন্তু আমরা জানি আধুনিক গান থেকে শুরু করে তিনি আমাদের পল্লীগীতি লোকগীতি সেগুলো গিয়েছেন তো সঙ্গীতের সব ক্ষেত্রেই তিনি আছেন কাজের মধ্য দিয়েই তো আবার আমরা স্বাভাবিকভাবে আমাদের এই আড্ডাটা যেটা করি যে একজন মানুষকে তার বেড়ে ওঠার কাল থেকেই তাহলে তার সময়টা আগে ধরতে পারি এবং আমাদের প্রজন্মের খুব আগ্রহের বিষয় যে আপনাদের সময় কেমন ছিল বাংলাদেশটা বা তখন যদি বাংলাদেশ হয়ে অসা ওঠার আগের অংশ সেই সময়টা কেমন ছিল তো সেই কথাগুলো বলতে গেলে আপনার জীবনে শুরুটা আমরা সাধারণত করি যে তার বাবা মা কে দিয়ে তারপর তার শৈশব থেকে কিন্তু আপনাকে আমরা পিছিয়ে যেতে চাই আপনার ক্ষেত্রে আমরা যে সেই এবং এবং নিয়েই কিছু কথা শুনতে একই সঙ্গে আরেকটা বিষয় আব্বাস উদ্দিন যখন আমাদের সঙ্গে আসেন এবং আমরা যখন জানি যে তিনি বিংশ শতকের শুরুতেই তখন আমাদের খুব আগ্রহের জায়গা তৈরি হয় যে তার সঙ্গে নজরুলের সম্পর্ক কেমন ছিল খুব স্বাভাবিক ব্যাপার এবং ওই সময় যারা সঙ্গীত চর্চা করতেন তাদের সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল আব্বাস এবং আপনি যেহেতু আব্বাস উদ্দিনের যে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি সেটা ইংরেজি অনুবাদক এবং আপনাদের এটাও জানে যে নজরুলেরও যে বায়োগ্রাফি আমাদের রফিক স্যারের আমদ সেটাও কিন্তু ইংরেজিতে অনুবাদ করা ফলে ওনার কিন্তু এই জায়গাতেও আমরা বলবো যে আপনি একটা অথরিটি তো আপনার কাছ থেকে শুনতে চাই আব্বাস সম্পর্কে আগে আমাদের তারপরে আপনার জীবনে আসে আমার এগুবার আগে আমি আরেকটা সংযোজন করি আমার নানা ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান উনি ওই পশ্চিম পাকিস্তানে যখন আমাদের ক্যাবিনেট ছিল আটান্ন সাল থেকে আটষট্টি সাল পর্যন্ত উনি উনি ছিলেন এবং জন্মগ্রহণ করেন উনিশশো সালে তো আঠারোশো নিরানব্বই হলো কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে হলো আমার নানা উনিশশো এক সালে হচ্ছে আমার দাদু আব্বাসুল আহমেদ তো নানা একটি বই লিখে গেছিলেন চেজিং ড্রিমস হ্যাঁ উনি ওনার যে স্বপ্নটাকে এবং উনি ইংরেজিতে লিখে গিয়েছিলেন এটাও আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় একটি কাজ আমার জীবনে যে এই করোনার মধ্যে এই যে অনাদৃত ম্যানাস্ক্রিপ্ট পড়েছিল নাইনটিন এইটি ফোরে উনি মারা গেছেন সেই অনাদৃত মানে প্রায় কাগজগুলো একেবারে মলিন ইয়ে হয়ে আছে সেখান থেকে উদ্ধার করে করে ইংরেজিতে আমি চেজিং ড্রিমস বইটাকে শেষ করে এবং পাবলিশ করতে পেরেছি পাবলিশ হলো প্রায় অনেক বছর পরে অনেক বছর পরে 2000 সালে পাবলিশ হলো অথচ 84 সালে সেই বইটা উনি লিখাও গেছেন উনি হ্যাঁ তাই 81 82 এর দিকে উনি লিখেছেন তো সেই সময়টাতে তিনজনের যে একটা অ্যানালিসিস যদি আমি করি এটা আমার মনের মধ্যে অনেক দিন ধরে আছে এবং আমার খুব বলতে ইচ্ছা করে যে তিনটে বই তিনটে লোকে তিনজনই খুব বড় বড় মহিরুহ আমাদের কি বলে সমাজের তো কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই উনি জন্মগ্রহণ করেন চুরুলিয়া গ্রামে যেটা হচ্ছে পশ্চিম বাংলাতে পড়ছে এবং ওনার পরিবার সব সময় আমরা বলে থাকি যে উনি খুব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন এটা কিন্তু একটা ভুল ইনফরমেশন ওনার পরিবার খুবই খ্যাতিমান একটি পরিবার ছিল তাদের পরিবারটা এসেছিল পাটনা থেকে পাশেই যে বিহার সেখানে তারা আরবি ফার্সি সবাই ওনার সাত পুরুষ পর্যন্ত এবং তারা এতই তারা মানে ভালো এবং তাদের মানে একটা অবস্থান ছিল যে আমরা দেখেছি না বিদেশে যে হাড়ি পাতিলের মধ্যে লর্ড মিন্টু লর্ড এরকম লেখা থাকে একই রকম ভাবে তাদের নাম খোদাই করা কাজী হেবারতুল্লাহ বাসন পোষণ পাওয়া গেছে এরকম তারা একটা নামি পরিবার ছিলেন এবং পরবর্তীতে যখন ব্রিটিশ রাজ এলো এই ভারতবর্ষে প্রজন্ম পূর্বে তারা এই চুরুলিয়া গ্রামে চলে আসে এবং চুরুলিয়া গ্রামে আসার পরেও তাদের প্রচুর জমি জমা ছিল কবি কাজী নজরুল ইসলামের বাবা যে ছিলেন উনি খুব পাশা খেলতে ভালোবাসতেন তো যখন কবি জন্মগ্রহণ করেন তখন ওনাদের চল্লিশ বিঘা জমি ছিল চল্লিশ বিঘা জমি কোনো কম কথা না তাদেরকে কোনো দরিদ্র পরিবার দিক থেকেই বলা যায় না। কিন্তু উনি খেলে খেলে যে বড় লোকের ছেলেদের যেটা হয় নিজেরা কোন বৃত্তি অবলম্বন করেননি আস্তে আস্তে বাই দ্য টাইম ক্লাস এইট মানে বয়স আট হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের ততদিনে সমস্ত জমি জমা চলে গিয়েছে এবং কবি তো তার বাবা মারা গেলেন খুবই একটা দৈন্য অবস্থাতে পড়লেন আচ্ছা তুমি আমাকে জিজ্ঞেস করেছো মোজাফফর যে আব্বাস আহমেদের সাথে নজরুল ইসলামের সক্ষর কথা একই সময় এবং একই সময় তো একই সময় মনে করে দুই বছর পরে আব্বাস আহমেদ জন্মগ্রহণ করেছেন কুচবিহারে উনি খুবই ধনী দুলাল ছিলেন অত্যন্ত সুদর্শন ছিলেন এবং ওনার আশেপাশের গ্রামের যে হিন্দুরা যারা থাকতেন তারা বলতেন আব্বাস তোমাকে মুসলমানের ছেলে মনে হয় না বামুনের ছেলে মনে হয় এটা আজকের দিনে আমরা কাউকে বললে তারা খুব মন খারাপ করবে কারণ এ ধরনের কথা আমরা কেউ কাউকে বলি না সবাই আমরা জানি যে মানব জাতি আমরা সবাই যে ধর্মেরই হই না কেন যেই বর্ণেরই না কেন আমাদের সেই উচ্চতা একই জায়গায় তো উনি ওনার শিল্পী জীবনের কথা বইতে এটা লিখেছেন যে যদিও এই ধরনের কথা আমি শুনেছিলাম কিন্তু আমাদের হিন্দু এবং মুসলমানদের মধ্যে আমাদের কুচবিহার যে জায়গাটাতে উনি জন্মগ্রহণ করেছিলেন খুব একটা বিভেদ ছিল না এবং ঝগড়া হতো না পরবর্তীতে আমার আব্বা যার নাম ছিল বিচারপতি মোস্তাফা কামাল উনি এই দেশের চিফ জাস্টিস ছিলেন উনি একটা স্মৃতিচারণে লিখেছিলেন উনিও কুজবিহারে বেশ কয়েক বছর ছিলেন এই ইস্ট পাকিস্তানে চলে আসার আগে তো উনি লিখেছিলেন যে আমরা যখন ঈদের জন্য আমরা জামাত করতে যেতাম ঠিক তার বাইরে আমাদের হিন্দু বন্ধু-বান্ধবরা অপেক্ষা করত প্রথম কোলাকুলি আমরা তাদের সাথে করতাম অর্থাৎ একটা সম্প্রীতি ওখানে বিরাজ করত এবং কুজবিহার কলেজে বাসুদিন লিখেছেন যে যখন একটি ছেলে ভর্তি হবে সে যদি হিন্দু হয় তাহলে মুসলমানের সাথে তার ঘর শেয়ার করতে হবে আর যদি মুসলমান হয় তাহলে হিন্দুর সাথে ঘর কি চমৎকার একই অপরের ধর্ম সম্পর্কে জানতে হবে এবং সেইভাবে কৌতূহলী হয়ে। এবং হিন্দু ছেলেরা যখন পূজা পালন করত তখন মুসলমানরা দিয়ে গিয়ে তাদের ওই প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষমান থাকত যে কালকে স্কুলে আসবে তখন আমরা পাবো কি কি ওদের বাড়িতে মুয়া মুরগি সব রান্না হয়েছে তৈরি হয়েছে এটা একটা ছিল ওদের গ্রামের মধ্যে এবং আপাসউদ্দিন যখন কলেজে পড়তেন তখন একটা মিলাদ মাহফিলে কবি কাজী নজরুল ইসলামকে দাওয়াত করা হয় তখন কবি এসেছিলেন কবি ওহ আচ্ছা দুই বছরের বড় কিন্তু উনি তো বেশ স্বাস্থ্য ভালো ছিল বড় বড় চুল ঝাঁকড়া চুল ডাগর নয়ন সবাই আলাপ করে দিচ্ছে এই হচ্ছে আব্বাস ছোট থেকে গান গাইতো ওনার এলাকাতে ওনার খুব খ্যাতি ছিল এবং খুব ভালো লিখতেন উনি তো লেখা বিভিন্ন ম্যাগাজিনে দিয়ে উনি একটা উপাধি পেয়েছিলেন সাহিত্য বিশারদ তো ওনার বন্ধুরা বলেছে যে কাজীদা উনি হচ্ছেন আহমেদ আমাদের এখানে খুব ভালো লেখে ভালো গান গায় স্কুলে চমৎকার ছাত্র ফার্স্ট হয় ওর নাম হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদ সাহিত্য বিশারদ এই কথা শুনে নজরুল খুব হাসলেন বললেন আমি এতগুলো বই পাবলিশ করেছি আমার নামের পেছনে এত বড় কোনো লেখ নেই তোমার নামের পেছনে বাপরে বা সাহিত্য বিশারদ বলে। তাই শুনে আব্বাস লিখছেন এমন লজ্জা হল যে আমি এরপর থেকে আর কোনদিন সাহিত্য বিশারদ শব্দটি আমার নামের সাথে ব্যবহার করিনি তারই এক বছর বা ছ মাসের মধ্যেই আব্বাস গেলেন উনি ধনী দুলাল ছিলেন আগেই বলেছি ওনার বাবা জাফর আলী আহমেদ তিনি ওকালতি করতেন এবং ওকালতি করতে করতে এমন একটা পর্যায়ে উনি পৌঁছালেন যে ওনার এত জমি জমা ছিল ওকালতি বাদ দিয়ে ওনার সেই জমি জমাই দেখাশোনা করতে হতো ওনার চারজন ছেলে ছিল হ্যাঁ এবং ওনার ছেলেরা তখন পড়াশোনা করছে তো আব্বাসুদ্দিন আহমেদ প্রত্যেক ছুটিতে ওই যখন ভীষণ গরমটা পরে তখন ওনার মেয়ে জুন মাসে ওনারা দার্জিলিং এ যেতেন বেড়াতে হ্যাঁ খুব বিহারে বিহার ছুটি হলিডে করতে যেতেন তো আব্বাস ওখানে গেছেন দেখেন একটা হলের মধ্যে দূর থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন অনেক ভিড় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা আবৃত্তি করছে তো উনি উনি ছিলেন হলের পেছনের দিকে চাইছিলেন ওনাকে এখানে বেড়াতে এসছেন জাস্ট হলে একটুখানি ঢুকে মেরে উনি চলে যাবেন তার মধ্যে একজনই ওনার চেনা লোক ওনাকে দেখতে পেয়েছে এবং আস্তে করে গিয়ে কবির কানে কানে বলেছে যে ওই সেই কুচবিহারের আব্বাস উদ্দিন আহমেদ ওখানে এসেছে যেই না বলেছে আব্বাস উদ্দিন ডেকে পাঠিয়েছে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা বলতে বলতে একটু গ্যাপ নিয়ে উনি বলছেন যে আমি শুনেছি এখানে আব্বাসুদ্দিন উদ্দিন আহমেদ তুমি স্টেজে এসো তো যাওয়ার পরে ওনার কোনো প্রস্তুতি নেই বলছে তুমি একটা গান গাও তো ওই এলাকাটা দার্জিলিং এলাকা কুচবিহার এলাকা কিন্তু নেপালের কাছাকাছি তো দাদু অনেক নেপালি গান জানতেন এখন দাদু যদি বেঁচে থাকতেন আমি বলতাম দাদু গানটা আমাকে গেয়ে শোনাও ওইটার কোনো রেকর্ড নেই এবং চাচা ফুপু কারো কাছে আমি সেই গানটা মানে সুরটা কি হবে আমি পাইনি কিন্তু বইতে পেয়েছি যে গানটা লেখা আছে আজুরে যাও যাও এই গানটা কবিতা কবিকে শোনালেন পুরো হলের মধ্যে খুব তালি পড়লো তারপর বললো যে আরেকটা গান শোনাও এইভাবে এই কবি কাজী নজরুল ইসলামের সাথে আব্বাসউদ্দিনের সখ্য হলো আব্বাসউদ্দিন স্টুডেন্ট হিসেবে খুব ব্রিলিয়ান্ট ছিলেন এমনি যখন মাঝে মাঝে গান গাইতেন বা বন্ধু-বান্ধবকে নিয়ে গান তান হ্যাঁ গাইতেন যদিও মুসলমান পরিবারে গান মানা আছে সব বাড়িতেই ছিল যে হিন্দুরা অনেক চর্চা করতে রবীন্দ্রনাথ সংগীত গায়তো অন্যান্য গান গাইতো কিন্তু ওনার বাবা মা উনি সেটার জন্য মানা করতো না ওনার ভাবতো যে মামা বড় মামা একটু ইশারা উনি একটু বলেছিলেন কিন্তু ওনার বাবা তার করেন না আপত্তি করেন এখন উনি ওনার বাবার ইচ্ছে ছিল যে এত ভালো পড়াশোনায় আছে আস্তে আস্তে করে ওকে ট্রেনিং দেবে বা পড়াশোনা করে ওনার যে ব্যবসা বাণিজ্য আছে দেখাশোনা করবে কিন্তু আব্বাস উদ্দিনের মনে আর ওনার বন্ধুরা তারপরে ওনার পারিপার্শ্বিক যারা ছিলেন সবাই বলতেন যে আব্বাস তোমার এত ভালো গলা তুমি কলকাতায় চলে যাও ওখানে গিয়ে তুমি গান রেকর্ডিং করো তো উনি বিয়ে পরীক্ষা দিলেন বিয়ে পরীক্ষা দিয়ে উনি পাশ করলেন না তো ওনার বাবা ওনার উপরে রাগ করবে এইটা ভয় পেয়ে উনি আগেই বাড়ি থেকে পালিয়ে চলে গেছেন কলকাতা কলকাতায় গিয়ে প্রথম রেকর্ড করলেন বন্ধু লিখে দিয়েছিলেন এবং জিতেন মৈত্র তিনি সুর দিয়েছিলেন সেগুলোর ছিল আধুনিক বাংলা গান কোন বিরোহী নয় ঝরে গো শৈলেন রায় ও তো ওখানে HMV তেই তো কাজী নজরুল ইসলাম ছিলেন তার সাথে ওনার দেখা হলো কাজী নজরুল ইসলামের তো যে রকম ধীর শক্তি তার ওনার তো সবাইকে মনে থাকে আর আব্বাস তার গানের জন্য খুবই মনে ছিল উনি আব্বাস দিয়ে গাওয়ালেন বিসুর বীণায় ব্যথার সুরে বাঁধবো গো পাষাণ বুকে নিয়ে হয়ে

এবং বাগিচায় বুলবুলি গাজালটি তিনি লেখে তার বন্ধু শৈলজানন্দের হাতে দিয়ে বলেছিলেন যে এইচ এম ভি বলো ওরা রেগুলার বেসিসে আমাকে যেন পাঁচ টাকা করে দেয় তাহলে আমি এ ধরনের গান আরো লিখে পাঠাবো তো ওই সময়টাতে দ্বিতীয় গাজালটা তিনি লিখলেন আব্বাসের দিকে নিয়ে উনি একটা জায়গায় অনুষ্ঠানে আমরা যেমন একটা অনুষ্ঠানে যাই কেউ সেই অনুষ্ঠানের প্রতি আগ্রহী এরকম একটা বন্ধু পেলে কত ভালো লাগে সব জায়গায় একা একা নাটক আরো উদ্দিন কে নিয়ে গেছেন তারপরে ওখানটাতে আহ একজন ফরিদাবাই নামে একজন ডান্সার নৃত্যশিল্পী তিনি ইজিপশিয়ান গাজালের সাথে এই নাচটা পরিবেশন করছেন ওটা দেখে যখন গাড়িতে উঠলেন ওনারা গাড়ি ভাড়া করতেন নজরুলের খুব গাড়ির শখ ছিল ভালো ভালো যখনই উনার টাকা পয়সা থাকতো উনি ভালো ভালো গাড়ি কিনতেন এবং ঢাকায় ও যখন উনি এই ধানমন্ডিতে থাকলেন তখন ওনাকে গাড়িতে বেড়াতে নিয়ে গেলে এই দৃশ্যটা আমি নিজে দেখেছি যে উনি আর গাড়ি থেকে নামতে চাইতেন না যখন বেড়ানো ফেরত হয়ে ফেরত আসতো গাড়ি থেকে নামানো যেত না খুব বাচ্চাদের মতন বাচ্চাদের মতন তো ওই গাড়িতে করে যাচ্ছেন তখন উনি আব্বাস উদ্দিন একটা কাগজ আছে কোনো ছেঁড়া কাগজ আছে বলে আছে বের করে দিল কলম দিয়ে উনি লিখলেন আসে বুলবনে সাজীবন ভূমি সুন্দরী আশেব ফুলবনে এটা সেই ইজিপসের নানটা সুরে এবং এটার মধ্যে উনি সংযোজন করলেন সাধারণত গজল গুলো একই রকম হবে এবং সেগুলো যদি তুমি পড়ো তাহলে ওটা একা একাই একটা মানে কনভে করবে হ্যাঁ ওটা কারোর কোনো কিছুর উপর নির্ভরশীল আগেরটার উপরে পরেরটার উপরে নির্ভরশীল নয় ওই দুটো লাইনি একটা করে স্তবক কিন্তু উনি বাংলা গানের যে ধারা আছে প্রথম অন্তরা দ্বিতীয় এই বসন্ত বলে একটি গজল রচনা করলেন এবং আবাস দিয়ে গাওয়ালেন এরকম বহু গল্প আছে আমার কাছে সেই মানে একেবারে আমার আব্বা হওয়া পর্যন্ত উনিশশো সালে যখন আমার আব্বা এই মে মাসেই ছাব্বিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তখন আব্বাস উদ্দিন দৌড়ে গেলেন কাজিদার কাছে তার প্রিয় কাজিদা 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 আমার স্ত্রী আমার দাদি ছিলেন রংপুরে ওখানে জন্মগ্রহণ করেন প্রথম সন্তান আমার আব্বা মনে আমার স্ত্রীর ঘরে একটি ছেলে হয়েছে পুত্রের কি নাম হবে তখন কাজিদা চোখ বন্ধ করে উনি বললেন যে পুত্রের নাম হবে মুস্তাফা কামাল ওই যে তখন যেটা উনি কামাল তো পছন্দ করতেন হ্যাঁ মুস্তাফা কামাল তো ওই খেপেছে হ্যাঁ কামাল হ্যাঁ কামাল পাশা খুব পছন্দ ছিল কামাল তখন উনি বলেন যে স্ত্রীর নাম ওনার স্ত্রীর নাম ছিল দদুল মানে আমার স্ত্রীর নামটা তোমার ছেলেকে দিলাম দদুল নাম রাখো তো আব্বাস বইতে লিখছেন যে আমি দদুল নামটা না রেখে আমি দুলু নাম রাখলাম একটু বদলে রাখলাম এই হলো এবং উনি বললেন যে এই ছেলেকে আমি বর দিলাম এ যেন ন্যায় নীতির ঊর্ধ্বে দেশ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারে ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে এবং সেই কথা মনে রেখে আব্বাস তার বড় ছেলেকে গান শেখালেন না উনি তাকে ওকালতির দিকে ধাবিত করলেন আর কি যে তোমার গান গাইতে হবে না বাকি চাচা এবং ফুপুকে গান শিখিয়েছেন কিন্তু আব্বাকে শেখাননি এবং আব্বাকে লন্ডনে পাঠিয়েছেন ব্যারিস্টারি পড়িয়েছেন এই যে একটা পরিবার আমরা সম্পূর্ণ কবি কাজী নজরুল ইসলামের আদর্শে আমরা নিজেদেরকে তৈরি করেছি এবং আমাকেও ছোটবেলা থেকে একটি গান আমার আব্বা খুব গাইতেন সেখালে সাথে। অত্যন্ত একটা মানে এত আর্লি থেকে আমি এই কথাটা শুনে এসেছি এবং আমার নিজের নিজের যে ব্যক্তিত্ব সেটাকেও আমি মডেল করেছি সেটার পেছনে যে নারী কি না পারে চুরিটা পরবো বটে কিন্তু আমার ভেতরে যে শক্তি দিয়ে দিয়েছে সেই শক্তিকে আমি সবচেয়ে বেশি কাজে লাগাবো এটা তো নজরুলের একটা ফিলোসফি ছিল সেই ফিলোসফি হ্যাঁ দ্বৈত শক্তি সেই ফিলোসফিটা নিয়েই বড় হয়েছে আমি আমার জীবনে এবং নজরুলের প্রসঙ্গ আসছিল যে তখন ইসলামী সংগীত লেখার ক্ষেত্রে তো আব্বাস একটা বড় মানে ভূমিকা ছিল নজরুলের যে সংগীত একটা ধারায় বলা যায় নজরুলের যেটা ওই গল্পটা তো আপনারা সবাই জানেন যে আব্বাস নজরুলকে বললেন যে উর্দুতে অনেক গান আছে রসুলের সানে খোদার সানে কিন্তু বাংলাতে নেই তখন এইচ এম স্টুডিওস রাজি হয়নি তখন উনি বহু কষ্টে রাজি করালেন এবং নজরুল তখন বসে লিখলেন ওই গানটা ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এবং অপর পৃষ্ঠায় ছিল ইসলামের ওই সাউদালোয়ে এলো নবীন সাউদাগার আমি একটা প্রশ্ন করি যে এরকম একটা আবহতে বড় হয়েছে যার বাবার নাম রেখেছে কবি কাজী নজরুল ইসলাম আমার মা নিজে অধ্যাপক হোসনে আরা তার ভাই হচ্ছেন প্রফেসর আনিসুর রহমান নানা হচ্ছেন হাফিজুর রহমান তার তার ব্যক্তিত্বটা তার লেখা পড়া তার ইচ্ছেগুলো কি রকম হওয়া উচিত তোমার কি তার সাথে মিল লাগছে 아파터 না 아파 দুই দিকেই দেখছি কারণ আপনারা একাডেমিক ক্যারিয়ার যদি যায় আমি একটু পরে সেদিকে যাব তাহলে আমার আরেকটু সময় নিতে একটু अब्बास উদ্দিন এম নজদুল বিশেষ করে अब्बास উদ্দিন প্রসঙ্গে যে মানে আমাদের জানার আগ্রহ আর কি যে তিনি একেবারে শুরুতে রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমরা যতটুকু জানি তার বই থেকে যে স্কুলে মেয়ে মনে হয় রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন হ্যাঁ এক কাছে ডক্টর উনি ডক্টর ছিলেন মোবারক হোসেন জি জি উনি ওখানে তুফানগঞ্জে উনি প্র্যাকটিস করতেন এবং অবসর সময় উনি পিয়ানো বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেন তো দাদু তখন তুফানগঞ্জে পড়াশোনা করছেন উনি ওই বাসায় গিয়ে গিয়ে প্রায় দিনই ওনার কাছে ওই যে ঝড়ের মেঘে এই গানটা নাকি দাদুর খুব পছন্দের ছিল কিন্তু পরে কিন্তু রবীন্দ্রসংগীতকে অতটা continue করেননি যতটা আমরা পরে ভাটিয়ালি ভাওয়াইয়া বা জারি সারি গান আসলে ওনার ভাটিয়ালি ভাওয়াইয়ার প্রতিই সবচেয়ে বেশি অনুরাগ ছিল কারণ মাঠে ঘাটে উনি যাদেরই হ্যাঁ যাদেরই গান শুনতেন কেউ হাতি কে ধোয়াচ্ছে কেউ গাড়িয়াল ভাই গাড়ি চালিয়ে যাচ্ছে ও পথ গুলো আমি গিয়েছি কুচবিহারে পথ গুলো খুব বন্ধুর তো ওই ওই যে বন্ধুর পথ গাড়িটা চলে না এরকম এরকম করে তার সাথেই কিন্তু ওই গলা ভাঙাটা প্র্যাকটিস করে ওই জন্যই গলাটা ভাঙা হ্যাঁ গলাটা ভেঙে এবং আমি শুনেছি পরিবারের কাছে যে সচিন দেব বর্মন উনি বারবার বলতেন যে আব্বাস তুমি কিভাবে গলাটা ভাঙা ওইটা আমাকে একটু শিখিয়ে দাও হ্যাঁ খুব তার কাছে বারবার করে যে এই গলাটা কিভাবে ভাঙাও এক একজন যে যেখানে জন্ম হয় যার যেটা স্পেশালিটি আমরা বলি না যে অমুক জায়গার ভূমি থেকে আসে হ্যাঁ ভূমি থেকে তো তমুক জায়গার মিষ্টি খাবো ওটা কিন্তু ওখানকার স্পেশালিটি তখন উনি যখন নজরুল সংগীত তো শুরুর দিকে গাওয়া শুরু করলেন কলকাতার যারা কালচারাল এলিট যারা বিশেষ করে আধুনিক সঙ্গীতে বা রবীন্দ্রনাথ সংগীত নজরুল সংগীত তারা ভাটিয়ালি বা ভাওয়াইয়া গানকে অ্যাকসেপ্ট করলো শুরুতে ইজি ভাবে হ্যাঁ ইজি ইজি ভাবে করলো উনি লিখছেন যে অনেক মানে কাঠ পুড়িয়ে আবার সেই স্টুডিওস কে রাজি করাতে হয়েছিল। যে ওনার সঙ্গীত যেন হয়েছিলেন এরপরে যিনি এসছিলেন তিনি আবার খুবই মানে পছন্দ করতেন পল্লী সঙ্গীত এবং আব্বাস যাই বলতেন উনি রেকর্ড করে দিতেন তো কবি জসিম উদ্দিনের গান হ্যাঁ নদীর কুল নাই কিনারনা এই সমস্ত গানগুলো লাস্ট ফেজ ওনার জীবনের শেষ পর্যায়গুলো মানে কলকাতা জীবনের শেষ পর্যায়গুলোতে প্রাণসখীরে ওই শোন কদম বোতালে এই সমস্ত গান উনি রেকর্ড করেছিলেন এবং খ্যাতি রেকমের চূড়ান্ত সবচাইতে বেশি ফাঁদে পড়িয়া বগা কান্দে ওই গানটা এবং একটি অনুষ্ঠানের কথা উনি বলেছেন যে উনি সেই অনুষ্ঠানে এই গানটি গেয়েছিলেন এবং সবশেষে মন্ত্রীর আর কি বক্তৃতা দেবে তখন মন্ত্রী বলল যে স্টেজে উঠে বলল যে আমার এত কান্না পাচ্ছে ফাঁদে পড়িয়া বগা কাঁদে গান শুনে আমি এত ইমোশনাল হয়েছি যে আজকে আপনারা আমার মার্জনা করবেন আমি আর বক্তৃতা দিতে পারছি না বলে আগে আগে মন্ত্রী বাড়ি চলে গেলেন তখন আব্বাস উদ্দিন লিখছেন যে আশি শতাংশ মানুষ কলকাতায় তারা মফসল থেকে এসেছে এবং তাদের প্রাণের কথাটা যখন এই সহজ ভাষায় পল্লী সঙ্গীতের মধ্যে প্রকাশিত হয়েছে তখন তারা ভীষণ ভীষণ ভাবে এই রেকর্ড তারা পছন্দ করেছে কিনেছে এবং আপ্লুত হয়েছে সেটা দেখে আব্বাস উদ্দিন এবং জসিম দুজনে মিলে তারা স্কটিশ চার্চ বলেন এবং সবচেয়ে মজার কথা ওনারা সেই আমলে কিন্তু ওই যে বাজান চল যাই চল মাঠে লাঙ্গুল বাইতে নিজেরা ওরকম ড্রেস পরে মাথায় ইয়ে দিয়ে হ্যাঁ কৃষকের ড্রেস পরে মাথায় গামছা বেঁধে হ্যাঁ আজকে আরমিন যেমন সেই বস্টনে গিয়ে গামছা বেঁধে সে

যে অ্যাপের মধ্যে আমি পুরো বইটা আবার পড়ে শুনিয়েছি বা শিল্পী সেই হিসাবে পড়ে শুনিয়েছি বইটা মানে বই কিনে যদি না পড়তে চান ওটা কোনো অনেক মানে হ্যাঁ হ্যাঁ অডিও গাড়ি চালাতে চালাতে শুনুন এটা আমি একটু আগে মুজাফফরকে বলছিলাম যে এই ইতিহাসটা শুধু আব্বাসউদ্দিনের ইতিহাস বলে না একজন মুসলমান যে জন্মগ্রহণ করেছে পশ্চিম বাংলাতে তার যে স্ট্রাগলটা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার যে স্ট্রাগলটা সেই সময়টা কেমন ছিল যুদ্ধ কেমন ছিল হিন্দু মুসলিম দাঙ্গা কেমন ছিল ওনারা কি কারণে ওখানে দেশ ফেলে যে জন্মভূমি 47ে পড়া 47ে পর ওনাদের যে দেশ যেখানে ওনাদের জন্মভূমি মাটি ওনাদের এত জমি জমা সব ফেলে ওনারা আবার এই পূর্ব পাকিস্তানে চলে আসেন আর পাশাপাশি ওই যেটা বলছিলাম আমার নানা উনি কিন্তু নেত্রকোনাতে জন্মগ্রহণ করেন উনিও কিভাবে ওনার সেই একজন মুসলমান মানুষ যিনি ওনার বাবা ছিলেন আরবিক টিচার বাসায় বাসায় গিয়ে আরবি পড়াতেন এবং একমাত্র ইনকাম জেনারেটিং পারসন এবং সেই সময়টায় আমার নানা ভালো স্টুডেন্ট ছিলেন বলে সমস্ত অন্যান্য মুসলমানরা পয়সা দিয়ে তাকে পড়িয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সে উনি প্রথম ফার্স্ট ক্লাস পেয়েছিলেন এবং পরবর্তীতে উনি যখন নিজে মন্ত্রী হন বা ভালো ভালো চাকরিতে যান সবসময় ওনার বাড়িতে উনি একটা ছোট্ট দান বাক্স রাখতেন যে অন্যান্য মুসলমান ছাত্রদেরকে পড়াবার জন্য ওখানে কারণ সব সময় তারা এই বিষয়ে খুব কনসিয়াস ছিলেন যে যখন ব্রিটিশরা এই দিকটাতে দখল করেছে তখন সনাতন ধর্মী যারা তারা এগিয়ে এসছে তারা পড়াশোনা করেছে তারা করেছে। কিন্তু আমাদের মুসলমান ধর্ম যারা যারা তারা তারা পিছিয়ে পড়েছে একটা জাতিতে পরিণত হয়েছে। তাদেরকে কি করে ঠেলে ঠেলে মুসলমান ভালো ছেলে পড়ছে আমরা তো সেটা পাইনি আমরা তো জন্মেই পেয়েছি যে সবাই স্কুলে যাচ্ছে সবাই কলেজে যাচ্ছে কাজে ওই স্ট্রাগলটা জানাও আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের ইতিহাসের অংশ একটা সমষ্টিক যে ইতিহাস সেটা হিন্দু মুসলিম ব্যাপার না ব্যাপার হচ্ছে এই ভারতবর্ষের ইতিহাসের কথা যদি বলি তাহলে একটা জায়গায় পাকিস্তান আন্দোলন যখন শুরু হলো সাতচল্লিশের দেশভাগের পর মানে দেশভাগ হলো এবং পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়েই তো আলাদা হয়ে গেল পূর্ব বাংলা এবং পূর্ব পাকিস্তান একসঙ্গে হলো তো এই আন্দোলনে আমরা দেখি যে বঙ্গবন্ধুর কথা আসছে একটু পরে আব্বাসউদ্দিন এর কাছ থেকে যিনি সব অনুপ্রেরণা গ্রহণ করেছেন তিনি কিন্তু শেখ মুজিবুর রহমান এবং তখন তিনি তরুণ ছাত্রনেতা বঙ্গবন্ধু হয়ে ওঠেননি তো আমরা দেখব যে আব্বাসউদ্দিনও কিন্তু একটা পাকিস্তান আন্দোলনের পক্ষেই ছিলেন কারণ সবাই তখন পাকিস্তান যাচ্ছে এদিকে বঙ্গবন্ধু একজন তরুণ কর্মী পাকিস্তান আন্দোলনের এই কথাগুলো কেন বলছি যে সেই পাকিস্তান হওয়ার মাত্রই তো আমাদের স্বপ্নভঙ্গ হলো আমরা দেখলাম যে এই পাকিস্তান আমরা চাইনি এবং এই স্বপ্নভঙ্গের ক্ষেত্রে একেবারে শুরুতে যে 47 48 যখন ভাষা আন্দোলন দানা বাঁধলো এবং তীব্র মানে একটা জায়গায় পুশ হচ্ছে তখনই আব্বাস উদ্দিন কিন্তু একটা দিক দিশা দিচ্ছেন বঙ্গবন্ধুকে তরুণ ছাত্র নেতা শেখ মুজিবুর রহমানকে কি বলে আমি বলছেন যে মুজিব বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে আর যে গান তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে যা কিছু হোক বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে এবং বঙ্গবন্ধুর পরে বলছেন যে আমি ইত্যাদির প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি রক্ষা তিনি তার আমরা জানি যে তিনি পরবর্তীতে কিভাবে তার কমিটমেন্টের জায়গায় অনর ছিলেন তো এই আব্বাস কথা বলছিলাম যে এই যে রাজনীতি কিভাবে আমাদেরকে একই সঙ্গে একটা যাত্রী মানে জার্নি আমাদের শুরু করলাম এবং মাঝপথে আবার আমরা কি করে আর পথ আমরা চিহ্নিত করলাম যে পথটা আমাদের নিজস্ব পথ পাকিস্তান থেকে সরে গিয়ে তখন আবার আমরা আমাদের ভাষাভিত্তিক যে জাতিরাষ্ট্র গঠন করলাম আব্বাসউদ্দিন কি তো নিজের বইতেও সেটা লিখেছেন উনি লিখেছেন যে হোসেন শহীদ সরওয়ারদি উনি উর্দু বলতেন অনেক বেশি এবং আব্বাসউদ্দিনকে ডেকে বললেন যে তুমি আমাকে একটা গান শোনাও তখন উনি শোনালেনสนิด শ্যামো বেনি বর্না এই যে আজকের আমাদের শ্যামল দিনে สนิด শ্যামো বেনি বর্না ইশোমালুবিকা মালুবিকা অর্জুন মঞ্জুরি করণী গলে নিপো মালিকা মালুবিকা স্নিহিত শ্যামবেণী বর্ণা এই গানটা যখন শেষ হলো তখন হাসান সাহেব সারোয়ার দি যে আব্বাস তুমি কি কঠিন একটা বাংলা গান গাইলেন আমি একটা শব্দ বুঝলাম না তখন উনি বললেন যে আপনি তাহলে বাঙালি জাতিকে নেতৃত্ব দেবেন কি করে আপনার মুখ থেকে এটা শুনে আমার খুব খারাপ লাগলো আব্বাস উদ্দিন বলে দিলেন ওনাকে ওনারা তো ভাই যে এক সুশিক্ষিত মানুষ আব্বাস আমরা পরম্পরাটা জানলাম মানে এই পরম্পরা রুটটাকে রুট থেকেই আমরা একজন পাই নাসির কামালকে ফলে ওই জায়গা থেকে আমরা আসলে আড্ডাটা শুরু করলাম এবং এখন যদি আমরা সাতচল্লিশ বাংলাদেশে তখন তৎকালীন পূর্ব পাকিস্তান আপনার বাবা মা সম্পর্কে তখন যদি আমরা একটু একটু করে এখন আপনার মধ্যে গল্পের মধ্যে যাই যে আপনার বাবা বললেন তো ব্যারিস্টার এবং আমরা জানি চিফ জাস্টিস আপনার মায়ের কথা এবার আসে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেখক মা খুব পড়াশোনায় ভালো ছিলেন এবং ওনার সবাই আমার বড় মামা যে আনিস প্রফেসর আনিস রহমান তিনি তো অমরত সেনের সাথে পড়তেন এবং এখানে একটা খুব বড় ইতিহাস আছে যে কথাটা আমরা হয়তো অনেকে প্রচার প্রচারবিমুখ অত আমরা আলোচনা করি না প্রফেসর আনিস রহমান রহমান শোভন ওনারা একসাথে কলকাতায় গিয়ে তারপর প্রফেসর আনিস রহমান অমরত সেনকে যোগাযোগ করলেন অমরত সেনের মাধ্যমে इंदिरा गांधी যোগাযোগ করা হলো এবং ইন্দিরা গান্ধী তখন তাজউদ্দিন এবং বাইনস্টাইন আমি ওনাদেরকে ডেকে নিয়ে গেলেন এই যোগাযোগটা ছিল প্রফেসর আলিসুর রহমানের কারণে যিনিอมর্ত্য সেনের বন্ধু ছিলেন সেটা হলো আমার মামা ওই বাড়িতেও আমার খুবই লেখা পড়া এবং গান বাজনার চর্চা বড় মামা গান করতেন তারপরে যে আমার মায়ের পরে যে খালা উনিও গান করতেন আর আমার মা খুব ভালো কবিতা লিখতেন বাংলা একাডেমি থেকে আমি আমার পাঁচ বছর বয়সে বের হয় কবিতা ইভুর জন্য ছড়া হোসনে আরা হোসনে আরা নাম হোসনে আরা বেগম ছিলেন অপরূপ সুন্দরী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ক্লাস জুনিয়র ছিলেন আমার আব্বার সাথে সেখান থেকে পরিচয় এবং প্রণয় এবং আব্বাস ছেলের সাথে হাফিজুর রহমানের মেয়ের বিয়ে মানে বুঝতে পারছো যে একেবারে সোনায় সোহাগা সোনে পে সোহাগা বলে না সেরকম তাদের প্রথম সন্তান আমি সত্যি আমি খুবই গর্বিত এবং ছোটবেলা থেকে আমার বাবা তো খুবই তীক্ষ্ণ মেধাবী যেমন তিনি ইসলামিক তেমনি তিনি একজন মানে অধিপতি তেমনি তিনি আর্ট এন্ড কালচার এই সংস্কৃতি বিষয়ক কবিতা আবৃত্তি থেকে শুরু করে কোন রাগ রাগিনী কোথায় কি হবে সবকিছু আমি ভাবতাম যে সব সব আব্বারাই কোথায় এরকম মানে গাড়ি চালানো থেকে রান্না করা থেকে শুরু করে এমন আমার আব্বাকে দেখেছি যে এমন কিছু বাদ নেই যে আব্বা জানে না পরবর্তীতে অন্যান্য লোকদের ওনার খুবই পড়াশোনা এবং দক্ষতা ছিল তো আমার আম্মা সময় আমার আব্বার উপমা দিতেন যে তোমার আব্বা কোনোদিন ক্লাসে ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি তোমাকে এরকম হতে হবে এবং খোদা তালার কি মর্জি আমি তো আমি জন্ম হওয়ার পরে দাদু এক বছর মাত্র বেঁচে ছিলেন তারপরে উনি মারা গেছেন আমি সত্যিকার দেখিনি কিন্তু বাড়িতে এত সুন্দর একটা আবহ ছিল শুধু আমার বাবা মাকে খুশি করা না আমার টিচাররা তারপর আমার নানা নানি তারপরে আমাদের বাড়িতে যে এত অতিথিরা আসতেন সবাই আমাকে মানে একটা ব্লেসেড জীবন আব্বাস উদ্দিনের নাতনি হিসাবে সবাই আমাকে অনেক আদর করতেন এবং আমি যে রোজ ক্লাসে ফার্স্ট হচ্ছি তখন তো বুঝিও না প্রত্যেকটা কবিতা ওনারা বলছেন সঙ্গে সঙ্গে আমি মুখস্ত করবেন আজনা ফিরে প্রীতম আমারে কেমনে আখিবারে রক্ষিনীবা ফিরে প্রীতম এটা হয়তো কবি গোলাম মোস্তফা আমার ফুপুকে শিখাচ্ছেন আমাকে তো শিখাচ্ছেন না কিন্তু আমি পাশে বসে আছি ঘোরাঘুরি ফুপু মানে কিন্তু ফেরদৌসি রহমান হ্যাঁ ফুপু ফুপুকে যা যা গান শেখানো হচ্ছে আব্দুল করিম ওনার চাচা ছিলেন তিনি আজি ভাহাল করিয়া শিখাচ্ছেন আজি ভাহাল করিয়া বাজান রে তো তোরা সুন্দরী কমলা হানাচে তো যে কথাটা তুমি অনুষ্ঠানের শুরুতে বললে যে আপা আপনি এতগুলো কথা থেকে হলেন আসলে আর দশজনকে যদি একটা কিছু গান শিখতে হয় বা একটা স্কুলে যেতে হবে বা একটা কোনো জায়গায় ভর্তি হতে হবে আমি তো বাড়ির মধ্যেই এগুলো নিয়েই বড় হচ্ছি এবং লেখা লেখি এটাও আমি খুব ছোটবেলা থেকে আমার স্কুলের ম্যাগাজিন কলেজের ম্যাগাজিন তারপরে রাহাত খান সাহেব খুব আমাদের বাসে আসতেন মা লেখক ছিলেন উনি আমার একটা বই উনাকে আমি উৎসর্গ করেছি উনি খুব আমাদের বাসায় আসতেন এবং উনি আমাকে বলতেন যে এইটা ঈদের সময় এটা হবে তুমি একটা লেখা দাও তুমি এটা লেখো তুমি ওটা লেখো এরকম মানে সব সময় এই এদের dair পরিবেষ্টিত ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় 1972 সালে যখন প্রথম বাংলাদেশে আসলাম তখনই ওনার ওনার সাথে আমার দেখা হয়েছে পরবর্তীতে তোমাকে বলেছি যে কলকাতায় একটি অনুষ্ঠানে আমি ওনার ইন্টারভিউ নিয়েছিলাম এবং খুব ইন্টারেস্টিং আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার সবচেয়ে খাতো নামা লেখা হচ্ছে কেউ কথা রাখেনি তো ওটা কি আপনি অনেক কতদিন সময় লেগেছে বা কেমন করে আপনি ওটা ভেবে চিনতে লিখেছিলেন না কি এটার প্রেক্ষাপটটা কি উনি আমাকে বলেছিলেন যে উনি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব ভালোবাসেন তো রাত জেগে আড্ডা টাড্ডা দিয়ে ফিরে ফেরত এসছেন তারপরে ভোর রাতে তিনটের দিকে ওনার ঘুম ভেঙে গেছে তখন ওনার মনে পড়েছে যে আরে আমার তো সকালবেলা যে যে লোক নিতে আসবে সংগ্রহ করতে আসবে কোন একটা ম্যাগাজিন থেকে সে আমার তো লেখা হয়নি তখন তাড়াতাড়ি করে উনি হ্যাঁ বাতি বাতি জ্বালিয়ে উনি লিখতে বসে গেছেন এবং তখন আমি চিন্তাও করিনি যে কানু গোয়ালার কথা লিখবো এ নামে কোনো গোয়ালা হাত থেকে মানে ওটা বোধ একটা নির্ঝড়ি নির্মতন যখন মানুষের লেখাটা বের হয়ে আসতে থাকে তখন আগে কি ভেবেছিল পরে কি হয়েছিল এটা একটা তালার দেন আমি মনে করি গডস গিফট যে ওটা অটোমেটিক্যালি ওনার লেখাটা বেরিয়ে আসতে থাকলো এবং আপনি শৈশবে যদি দেখি যে আপনার বিশেষ করে রহমান তো পেয়েছিলেন কিন্তু আপনি তো যখন গান সঙ্গীত শুরু করলেন তখন পরিবারে দুজন শিল্পীর কথা আমরা জানি যে প্রখ্যাত আপনার তাও একটু একাডেমিক হাতে খড়ি সেই সময় যাদের মধ্য দিয়ে মনে হলো গান শিখলেন ওস্তাদ জি কারা হ্যাঁ ওস্তাদ জিও বলবো আসলে আমার আম্মা আব্বা দুজনেরই ইচ্ছা ছিল ওনার বলতেন বড় হয়েও আমাকে বলেছে যে তুমি এত মেরিটোরিয়াস ছিলে আমাদের ইচ্ছা ছিল যে তুমি ডাক্তার হও তুমি নিউক্লিয়ার সায়েন্টিস্ট হও তুমি হার্ভার্ডের একজন প্রফেসর হও এরকম ইচ্ছা ছিল গানের গানের ভুবনে তো তোমার দাদুই ছিল আমার আব্বা বলতেন তোমার ফুপু গেছে তোমার চাচা গেছে তুমি একটা অন্য ক্যারিয়ার নাও তো আব্বা আম্মা আমার আমার জন্য কখনো টিচার রাখেননি আমি তো একদম পাঁচ বছর বয়স থেকে রেডিওতে তে গান গাইতে শুরু করেছি ফুফুর সাথে এবং তখন মানে পাকিস্তান টেলিভিশনে শুরু প্রথম দিনও তো আপনারা প্রথম দিন যেদিন বাচ্চাদের আপনি এবং আপনার ফুফু আমি উপস্থাপনা করলাম বাচ্চাদের অনুষ্ঠান তো এগুলোকে আমার আব্বা আম্মা মনে করেছেন এগুলো একটা সাইড ফ্যাশনের মত ছোটবেলায় লোকে অনেক কিছু করে না ওরকম তারপরে এই যে আব্দুল করিম যে আব্বাসউদ্দিনের ভাই যিনি আমাদের সমস্ত ভাওয়াইয়াগুলো রচনা করেছেন উনি খেয়াল করেছেন যে আমার আসলেই গানের প্রতি খুব ঝোক তখন উনি আমার মাকে বলেছেন যে বৌমা তুমি এক কাজ করো আমাদের আমার মেয়েদেরকে উস্তাদ পিসি গোমেজ গান শেখায় তুমি ওনাকে নাশীদের জন্য রেখে দাও হ্যাঁ কারণ আমি দেখতে পাচ্ছি যখনই উনি ওই গানগুলো আমার ফুপুকে শেখাতেন ময়না ডাকতাম আদর করে আমার ফুপুকে তখন আমি পাশে বসে থাকতাম আর মাঝে মাঝে আমি গাল ফুলাতাম যে তুমি খালি ময়নাকে গান শেখাও আমাকে তো কোনোটা শেখাও না তখন উনি একটা গান লিখলেন আমার খাতার ঘুমরা বাজি রে হুমুই কেমন রে বাহিরা যাও ওরে ঘরে মোর শসুর বাহিরাতে ভাসুর রে এলা মুই আস্তে ফেলাও রে পা ওরে ভাবে বন্ধু দোষটা বানিয়া রে কালাইবা ভরে আছে রে মুই কেমন রে তো আমার দাদি উনি কিন্তু বাড়িতে রংপুরি ভাষায় কথা বলতেন এই বাহে ভাষায় যার ফলে আমি রংপুরিটা বুঝতাম ভাওয়াইয়ার যে ভাষাটা মানে আমার আসলে আমার এই পারিবারিক আহ এর কারণে অনেক কিছুই আমি ওই এতগুলো বছর একসঙ্গে কাটিয়েছি ওখান থেকে আমি ভাওয়াইয়ার ভাষা পিক করেছি ওখান থেকেই এই নজরুলের প্রতি ভালোবাসা পিক আপ করেছি এই যে আব্বার নামটা রাখা হয়েছিল এই কথাটা যে কষবার শুনেছি যতবার আমরা আব্বাস উদ্দিনের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে যেতাম নজরুলের জন্মবার্ষিকীতে যেতাম এই একই ঘটনা বারবার পুনরাবৃত্তি সবাই আলোচনা করতেন এবং আব্বাস উদ্দিনের গান খেলা এবং একে কে হকের বক্তৃতা এই তিনটা ছিল মুসলমানদের জন্য একটা অনুপ্রেরণার জায়গা এই সমস্ত কথা শুনে শুনে আমি বড় হয়েছি আব্বাস দেখিনি কিন্তু আমার ভিতরে যে এটা ঢুকে গেছে আব্বাম্মা অতটা বুঝতে পারেননি ওনারা খুবই পড়াশোনায় জোর দিতেন আমি তারপরে হোলিক্রস স্কুলে ভর্তি হলাম ওখান থেকে স্ট্যান্ড করলাম সপ্তম সাইন্স সেকশনে আম্মা ইনসিস্ট করলো যে না তোমাকে সায়েন্স নিতেই হবে আমি চাই যে তুমি ডাক্তারি পড়ো তারপরে গেলাম ইয়েতে ইন্টারমিডিয়েটে ইন্টারমিডিয়েটে বোর্ডে সেকেন্ড হলো হ্যাঁ সম্মিলিত মেধা তালিকায় হ্যাঁ ইন্টারমিডিয়েট পড়ার সময় বঙ্গবন্ধু তখন ফেরত পাকিস্তান জেল থেকে এবং তখন প্রথম উপস্থাপনা অনুষ্ঠানে ইংরেজিতে আমি উপস্থাপনা করলাম বঙ্গবন্ধু ছিলেন এবং মালয়েশিয়ার রাজা রানী আসলো তাদের ছেলে মেয়ে নিয়ে কলেজে আমার মনে পড়ে ফার্স্ট পিরিয়ডে ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে নওয়াজ আলী খান গাড়িতে করে অপেক্ষা করছেন আমাকে নিয়ে গেলেন সিস্টারদেরকে আগে থেকে আমার আব্বা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন খুব কড়াকড়ি ছিল এবং স্কুলে আমরা সবসময় ইংরেজি বলতাম যার ফলে ইংরেজিটার উপরে একটা সামান্য দখল আমার আসতে থাকলো তো এইভাবে আমার আব্বা এবং আম্মা দুজনেই খুবই মনোযোগ সহকারে আমার প্রত্যেকটা বিষয় মানে স্কুলে উনি আমাকে নিয়ে যেতেন স্কুল থেকে ফেরত আনতেন নিজে গাড়ি চালিয়ে এবং আমার পিছনের দিকে তাকালে আমার একটা জিনিস মনে হয় আমার বাবার কথা যে উনি কিন্তু ওনার বাবাকে পাননি ছোটবেলায় সবসময় দাদু কলকাতায় থাকতেন এবং আমাদের ওনার পরিবার কুচবিহারে থাকতেন সেটাকে কেমন ভাবে জানি মানুষ যেটা না পায় সেটা কিন্তু সন্তানের মধ্যে কম্পেনসেট করে দেওয়ার একটা ভূমিকা থাকে আমার அப்பா প্রত্যেকটা মানে স্কুল থেকে যে বুক লিস্ট দিত নিউ মার্কেটে নিয়ে গিয়ে সেই বইগুলো কিনে দিতেন উপরে আমাদের নাম তিন বোন আমরা নাম লিখে দিতেন মলাটটা পর্যন্ত লাগিয়ে দিতেন কালকে কি পরীক্ষা হ্যাঁ সেটা জেনে নিতে কত মার্কস পেজ বেশি ভাগ বাবা মারাই মা কিছুটা দেখে পড়াশোনা কিন্তু বাবারা এতটা কি বলে মনোজগ সহকারে তারপর আমরা যে होली ক্রস স্কুলে ইংরেজি মিডিয়ামে পড়তাম ওখানে বাংলা অতটা জোর দাও হতো না বাংলাটা একটা মানে আচ্ছা পড়তে হবে বাংলাতে ইয়েতে বোর্ডে আসবে রেজিস্ট্রেশন করার জন্য ওইভাবে অন্যান্য বন্ধুরাও সেরকম ভাবেই বাংলাকে একটু তাচ্ছিল্য করতে বেশি ভাগ আমাদের নিয়ম ছিল যে ইংরেজিতে বলতে হবে এবং যেগুলো আমাদের সিলেবাসে নেই শেক্সপিয়ার থেকে আরম্ভ করে সবকিছু ওখানে পড়াতো হতো ইংরেজির উপরে মানে প্রেশার বেশি ছিল সেটা জেনে আবার আমার সারা সারাক্ষণ আমাকে বাংলা পড়াতেন আলাদা সারাংশ করতে দিত লিখে দিলাম এটা তুমি বড় করে লেখো এটা তুমি ছোট করে লেখো ভাব সম্প্রসারণ করো তো কিছুটা স্কুল গেলাম সঙ্গে সঙ্গে তো আমার মামা আমাকে জিজ্ঞেস করলো বড় মামা যে পনেরো হাজার টাকার বেতনের তুই চাকরি করবি তো পনেরো হাজার টাকা দিয়ে কি করবি? তো কি দরকার পনেরো হাজার টাকার? আমি বললাম হ্যাঁ তাই তো আমার তো কোনো দরকার নেই। তা আমি মামা তুমি বলো তখন উনি আমাদের সব পরিবারটাই খুবই সমাজ সেবার দিকে সবার একটা আগ্রহ আছে উনি বলেন আমি চিনি দুটো ছেলেকে তারা এরকম রংপুরে থাকে ওদের ডাক্তারি পড়তে খুব কষ্ট হচ্ছে তোর টাকাটা তাহলে দিয়ে দে পাঁচ হাজার করে আমি পাঁচ হাজার রাখতাম আমার নিজের একটু টুকটাক কেনাকাটার হাত খরচ আর দশ হাজার টাকা আমি মাসে দিয়ে পাঁচ বছর আমি ওদেরকে ডাক্তারি পাশ করালাম একটি ছেলে তার মধ্যে সেই যখন থার্ড ইয়ারে পড়ে তার এই টাকাটার দরকার নেই তার এনাফ আছে তখন এটা জানিয়েও আমাকে চিঠি দিয়েছে তার মানে কত সৎ ছিল তুমি জিজ্ঞেস করলে এই বাংলাদেশটা কেমন ছিল আর পুরো শহরটা না এত সুন্দর একটা শহর ছিল আমি তো এখানেই প্রথম এসেছি লন্ডন থেকে আমার আর আর দেখা কোন জায়গা নেই বিদেশে যেতে আরম্ভ করেছি সরকারি ডেলিগেশনে তোমাকে একটা কথা বলছিলাম যে তখনকার দিনে যার যেটা গুণ ছিল তার জন্য লোকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত আমি কিছু জানি না হঠাৎ করে এসে শুনলাম কালকে আমাকে নেপাল যেতে হবে ওখানকার রাজা যাকে ওই বীরেন্দ্র যাকে মেরে ফেলা হলো তার করোনেশন হবে সেটাতে আমার যেতে হবে বাংলাদেশের পক্ষ থেকে আমার কালকে স্ট্যাটিস্টিক্স পরীক্ষা আমি পড়ি তাদের আব্বার থেকে চিঠি নিয়ে যে পরীক্ষা পরে দেওয়া যাবে এই সব পারমিশন নিয়ে আমি দৌড় দিচ্ছি তখন অনেক মানে বিটিভিতে আমরা তিন চারজনই ছিলাম যারা আমরা তখন খুবই বিখ্যাত ছিলাম শিমুল শিমুল বিল্লা নাম ছিল তখন শিমুল ইউসুফ শিমুল ইউসুফ তারপরে আরেকটি মেয়ে ছিল রিটা শাবনাম কাশফিয়া বিল্লা হ্যাঁ এরকম আমরা চার পাঁচজন ছিলাম হাতে গোনা যারা আমরা একদম ছোটবেলার থেকে বড় হয়েছি নভেল উপস্থাপনা তৈরি করেছিলেন যে সবকিছু করতে পারবে তোমরা এটা বলবে না যে আমি এটা পারি না সবকিছু পারতে হবে তো যখন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম এবং ওটা হওয়ার পরে যখন আমার আব্বাকে গিয়ে হাই কোর্টে গিয়ে আমি সালাম করলাম তখন আব্বা বলল মা এটা তো মাত্র শুরু আরো তো তোমার অনেকগুলো ডিগ্রি বাকি আছে হ্যাঁ তো কিছুটা বুঝলাম কিছুটা বুঝলাম না যে কেন আব্বা এই কথাটা বললেন হ্যাঁ তারপরে এম করলাম ফিরে এসে আবার আইসিডিডিআরবি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম ওখান থেকে আমি আবার স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড চলে গেলাম দুই বাচ্চা নিয়ে পড়াশোনা পিএইচডি করতে চলে গেলাম PhD করার পরে ফির ফিরত এলাম ফিরত পরে তখনো আপনি সংগীত সাবজেক্ট না তখনো আপনার সাবজেক্ট কিন্তু না আমার কখনোই সংগীত সাবজেক্ট এটা আমার সাইড লাইন তারপরে এটা থেকে আমি রোজগারও করিনি কখনো যার জন্য আমি একটা আনন্দময় জীবন কাটিয়েছি কারণ অনেক আমার সেই শিল্পী বন্ধুদের শুনি বলতে যে আমাকে ডাকছে না আমাকে এই প্রোগ্রামে ডাকে নিয়ে আমাকে গান শিখিয়ে চলতে হচ্ছে আমার এই কষ্ট হচ্ছে সেই কষ্ট হচ্ছে এই দূরদর্শিতাটা আমার আব্বা আম্মার ছিল বিশেষ করে আমার আব্বার উনি বলতেন যে দাদু একজন গায়ক ছিলেন এবং ওনার যে ওই যে কন্টিনিউয়াস রোজগার যখন ওই যে সিজন হতো ঈদের সময় হতো বা কিছু একটা তখন আবারই তখন অনেক রোজগার হতো আবার বাকি সময় রোজগার পড়ে যেত উনি নিজেও জীবনে আমি 25 বছর বয়সে বিয়ে হয়েছে আমার নিজেও জীবনে 25 বছর আমাদেরকে সেম ইয়েতে উনি মেইনটেইন করে গেছেন কখনো আমরা বিশাল চালে চলিনি কখনো আমরা একেবারে যে মানে কালকের কালকে কি খাবো সেটার সংস্থান নেই এরকম ভাবেও চলিনি একই রকম ভাবে পরবর্তীতে আমি শুনেছি আব্বা যখন ব্যারিস্টার ছিলেন মানে ওই সময়টা যখন আমি বিশ থেকে পঁচিশ উনি এত ওনার তারাক্কি ছিল উনি হাইয়েস্ট পেইং ইনকাম ট্যাক্স ওনার ছিল ওটার জন্য উনি প্রাইজ পেয়েছেন এখন যেগুলো পায় ডেইলি স্টার গ্রুপ প্রথম আলো গ্রুপ হ্যাঁ সেটা আমার আব্বা ব্যক্তিগতভাবে উনি হাইয়েস্ট পেইড ব্যারিস্টার ছিলেন কিন্তু এটা আমাদেরকে উনি বুঝতে দেননি এবং একটি কথা আমি বলবো যে একদিন এ কথা খুব মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরি বৃষ্টি পড়ছে সেভেন্টি এইট এর দিকে আমার আব্বা জজ হন এবং যে ইয়ে ওয়ালা গাড়ি থাকে গাড়িতে ফ্ল্যাট থাকে ফটা কাভারি গাড়ি তো ওটা আমাদের জন্য ছিল না যে সব সময় ওনার একার জন্য ছিল অফিশিয়াল পেট্রোল দিত আমরা কখনো ব্যবহার করতাম না একদিন খুব বৃষ্টি হচ্ছে আমি আব্বার কাছে গেলাম তখন அப்பா বলল যে ঠিক আছে তোমাকে আমি পৌঁছে দিচ্ছি তুমি ছাতা নিয়ে নাও তোমাকে উল্টো দিকে নামাবো সবাই যেন না দেখে যে তুমি ফ্ল্যাগ আলা গাড়ি থেকে ইউনিভার্সিটিতে নামছো এই যে একটা মানে শিক্ষা হ্যাঁ যে অপরের মানসিকতাটাকে সমীহ করা কেউ রিকশাতে আসছে কেউ হেঁটে আসছে কেউ সাইকেল করে আসছে সেখানে তুমি একটা নিজেকে খুব একেবারে রাজকীয় ভাবে ইয়ে থেকে নামছো ফ্ল্যাগওয়ালা গাড়ি থেকে নামছো এটা যেন কখনো না হয় অন্যের মনে যেন এমনিতে তো দিতেনই না গাড়ি সবসময় আমরা রিকশা স্কুটারে চলাচল করতাম তো সেগুলো যে জীবনের কত বড় শিক্ষা সেটা পরবর্তীতে বিদেশে গিয়ে তো বিদেশে তো আর কেউ কোনো ফ্ল্যাগ আলা নেই বিদেশে রান্না করার কোনো লোক নেই আমার বাসায় হোসেন ভাই বলে একজন আমাদেরকে রান্না করে দিতেন তো যখন আমি মাস্টার্স করে ফেরত আসলাম হোসেন ভাই আমাকে জিজ্ঞেস করলেন আপা আপনি রান্না কে করে দিত আমাকে কেন নিয়ে গেলেন না তখন কি করে বোঝাই যে ওখানে যার যার রান্না সে সে করে খায় এবং সেটাই হচ্ছে জীবনের স্কিল ডেভেলপমেন্টের একটা বিরাট শিক্ষা যে এখন আমরা দেখি আমি আমি নিজে যেখানে ইউনিভার্সিটি গুলাতে পড়াই আমার ছাত্রছাত্রীদেরকে আমার এগুলো বলতে হয় আবার পরে শুনি ওরা এসে এসে একে অপরের বিরুদ্ধে বলে যে ম্যাডাম আপনি বলেছেন সবাইকে রান্না শিখতে হবে সবাইকে গাড়ি চালানো শিখতে হবে সেটা শুনে ছাত্রছাত্রীরা অনেক মাইন্ড করেছে তারা বলছে এটা কেমন ম্যাডাম উনি আমাদেরকে এখন রান্না করতে বলছেন আমরা কি এখন রান্না করব নাকি আচ্ছা এটা তো শুনলাম তারপরে বেশ দু তিন বছর পরে আলমিন আমার মেখে নিয়ে একদিন খেতে গেছি গুলশানে তো একটা ছাত্র আমার সে হঠাৎ ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি বলেছিলেন রান্নাটা শিখে নিতে বিদেশ গিয়ে যে কি উপকার হয়েছে এখন আমি যেটা শিখবো সেটা তো আমারই রইল তাই না সেটা রান্নাই হোক সাতার কাটাই হোক হ্যাঁ এনিথিং হ্যাঁ সেটা জিনিস সেলাই করা হোক হ্যাঁ বাদ্যযন্ত্র বাজানো হোক যেটা আমি শিখবো এটা আমার জন্য তো আমার আব্বা আম্মা সেদিকে খুব ওনাদের ধ্যান ধারণা ছিল মানে কাপড় থেকে থেকে শুরু শুরু করে 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 রান্না রান্না খুব মজা আমাদেরকে নিজে যখন করতেন সাথে নিয়ে রান্না টান্না করানো টেবিল লাগানো খাওয়া দাওয়া মজার মজার রেসিপি বানায় চলো আমরা আজকে এটা বানাই আমার আব্বাও করতো আম্মাও করতো আমরা চারজনে মিলে খুব সুন্দর পরে ছোট বোনটা একটু দেরিতে হয় স্বাধীনতার সময় বেশি অনেক দিন আমরা চারজন ছিলাম দই বোন আর আব্বা আপনাদের অন্যান্য আপনার অন্যান্য বোনরা তারা বোন মানে তারা কি করতেন সঙ্গীতের সঙ্গে আমরা সবাই গান শিখেছি সবাই কি বলে টেলিভিশনে ছোটবেলায় অনুষ্ঠান করেছি কিন্তু ওরা আর আমার পরের বোনটা নাইলা সাত্তার ও লয়ার লতে কলম ও কর্নেল ইথাকা থেকে আমেরিকায় পাস করেছে এবং সে ওখানেই ওখানে থাকে আর সবচেয়ে ছোট বোন ও বায়ো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস পেয়েছে ও সংসার করে ও তিনটে ছেলে মেয়ে সবাই ভালো ভালো পড়াশোনা করছে তো ওরা বাড়িতে গান গাইতে পারে কিন্তু সবাই গানকে আলাদা ক্যারিয়ার হিসাবে কেউই এবং সেটা বারবার বলছি আমার আব্বা আম্মা এনকারেজও করেননি ওনারা বারবার চেয়েছিলেন যে কি বলে পড়াশোনাটাই আমাদের ভালো করে আমরা কিন্তু নেক্সট জেনারেশনের মধ্যে আবার আপনার মেয়ে হ্যাঁ আমি আবার চেয়েছি আমি চেয়েছি আমি খুবই চেয়েছিলাম যে আরমিন এবং আশনা যে আমার ছোট মেয়েটা ও লন্ডনে চলে গেছে ও আর সেটা কন্টিনিউ করেনি ওকে আমি নাচ শিখিয়েছিলাম মুনমুন আহমেদের কাছে কত্থক শিখিয়েছিলাম আমার আবার খুব ইচ্ছা ছিল যে দুজনেই ওরা গায়ক বাদক এসব হোক এক এক জনের এক এক কিন্তু আমার আব্বা আম্মা সব সময় চাইতেন যে আমি আমার পড়াশোনাটাকে প্রেফারেন্স দেই এবং ওনাদেরই খুবই ইনসিস্টেন্স আব্বা আম্মা তুমি এমএসসি করে আসলে তুমি পিএইচডি করলে না তারপরে আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি যে মেয়েদের জীবনে স্বামী সংসার সব সামলে পিএইচডি করা কত হার্ড আরে আমি তো পারবো তাহলে তো আমার যাওয়া উচিত তারপরে আবার আমি দুই বাচ্চা নিয়ে একাই চলে গেছি পিএইচডি করতে ওখানে ইংল্যান্ড থেকে পিএইচডি করে ফেরত এসেছি সেই দিন আমি আমার মা বাবার মুখে অনেক অনেক হ্যাপিনেস দেখেছি আমার গান গাওয়া বা উপস্থাপনা এটা ছোটবেলা থেকে করছি তো এটা ওনাদের মানে ওনারা জেনেই নিয়েছেন যে হ্যাঁ ওটা ও করে কিন্তু আমার যে একাডেমিক এক্সেলেন্স তারপরে পরবর্তীতে আমি আইউবিতে বিশ্ববিদ্যালয়ে দশ বছর ছিলাম ১৪ বছর ছিলাম তারপর ব্র্যাকে খন্ডকালীন ছিলাম হ্যাঁ সেটা এখনো আছি মাঝে মাঝে গিয়ে ওরা যখন ডাকে কোর্স পড়াই। কিন্তু এই যে আমার একটা যে বর্ণাঢ্য একাডেমিক ক্যারিয়ার সেটা থেকে আমি দুইবার আমেরিকাতে পড়াতে গেছি হ্যাঁ বলে তে এবং পেনস্টেট ইউনিভার্সিটিতে এবং ইংল্যান্ডে ইউসিএল বলে একটি ইউনিভার্সিটিতে পরিসংখ্যানে পড়াতে গেছি আমার বাবা মা ওইটাতে খুব গর্ববোধ করেছেন এবং যখন আমি যখন আমি ইউসিএল এ পড়াতে গেছি তখন আমার আম্মা বারবার বলে মা তুমি তো অনেকদিন টেলিভিশনে গান করলে তারপরে এই সব করলে তা এখন তুমি ইউসিএল একাডেমিক ক্যারিয়ারটা করি তারপরে আস্তে আস্তে এটা আমার ইচ্ছাতেই আমার নজরুল সংগীতটাকে ছেড়ে দিতে ইচ্ছা হয়নি এটার পেছনে আমি অনেক দিন ঘুরেছি ওস্তাদের সাথে শিখেছি এবং আস্তে আস্তে সকালবেলা যখন চ্যানেল আইতে তে আমার গানটা যেত দেখতাম আমার আব্বা SMS করছেন খুব সুন্দর হয়েছে তোমার গানটা তখন আমি বুঝতাম যে পড়াশোনা PhD professorship সবকিছু পাওয়ার পরে এখন ওনাদের খুব ভালো লাগছে যে এগুলো সব হলো আবার গানও হলো এখন ওনাদের সেটা পরিপূর্ণ একটা নাসিব কামালকে ওনারা দেখতে চেয়েছিলেন খুবই গর্ববোধ করেছিলেন সঙ্গীতের ক্ষেত্রে যদি বলি যে নজদুল সঙ্গীত মানে শুধু এটা এরকম না ব্যাপারটা যে আমি সঙ্গীত গান চর্চা করছি এটা একটা ফিলসফিরও ব্যাপার নজরুল সঙ্গীত আমরা জানি তো নজরুল নজরুলের গান বিশেষ করে আপনার জীবনকে কিভাবে আপনার ফিলসফিকে আপনার দৃষ্টিভঙ্গিকে একটা হলো যে আপনার বাবা মা পরিবার আপব্রিঙ্গিং হলো কিন্তু আলাদা করে ইন্ডিভিজুয়ালি নজরুল কিভাবে কন্ট্রিবিউট করলো প্রথমেই বললাম যে যে গানগুলো আমাদের বাড়িতে গীত হতো কিংবা আমি যে সমস্ত অনুষ্ঠানে যেতাম ছোট একটা শিশু হিসাবে তখন থেকেই আমি কবি কাজী নজরুল দ্বারা খুবই প্রভাবিত আর উনি আব্বার নাম রেখেছেন ওনার নামের অর্ধেকটা তো আমার আছে না শীত কামাল এটাও আমার আমার বিয়ে হয়েও আমি নামটাকে বদলাইনি তো আমি অনেক কি বলে অনেক গান আমি টেলিভিশনে শুনতাম সৌরভ হোসেন ঘন ঘন আমাদের বাড়িতে আসতেন উনি যে গাইছেন সেই গানগুলো আমি শুনতাম গাইতাম নিজে নিজে এবং সেগুলোর কথা দিয়ে আমি অত্যন্ত প্রভাবিত হতাম এবং আমি গান গাওয়ার চাইতে বেশি কবিতাগুলো বসে বসে পড়তাম যেমন যে সমস্ত কবিতা আছে না এটা তারপরে যে কবিতা আমি উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কপ কৃপা ভীম রণভূমে রনিবে না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত সব কথাগুলো শুনতে আমার মনে মনে অনুরণন হতো যে কে এই মানুষটা আরো বেশি করে তাকে জানতে চাই এরকম সময় উনিশশো সালে জানুয়ারি মাসে আব্বা এবং চাচা মোস্তাফা জামান আব্বাসি দুজনে মিলে সড়ক পথে ওনারা চলে যান কলকাতা এবং কবি কাজী নজরুল ইসলাম প্রায় তার ছেলে যে সম্পোসাচী প্রায় আমার আব্বাকে চিঠি লিখতেন যে ওখানে ওনাদের খুব ওনাদের সরকার যে সমস্ত অনুদান দেয় তাতে তাদের মানে হ্যাঁ কঠিন অবস্থা তো একদিন আমি দেখেছি আব্বা এটা এবং আব্বার চোখ দিয়ে করে পানি পড়ছে বলছেন যে থাকতো তাহলে এরকম হতো না তো দুজনেই স্বাধীনতার ১৬ ডিসেম্বর জানুয়ারিতেই ওনারা চলে যান এই ছবিটা আমি দিয়েছি ফেসবুকে তুমি দেখেছো হয়তো যে আব্বা ইয়েকে মালা পড়াচ্ছেন কবি কাজী নজরুল ইসলামকে মালা পড়াচ্ছেন তো সেই মালার ডোরে বেঁধে তারপরে ঢাকায় তখন একটা ঈদ ছিল বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেল আব্বা এবং চাচা আমিও খুব জেদ ধরে আমি সবকিছুতে জেদ ধরতাম আমাকে রেখে যেতে চাইতো সময় তারপরে আমিও গেছি মানে তুমি কি বোঝো এরকম কি তুমি গিয়ে কি করবে তারপরে আমিও গেছি বঙ্গবন্ধু আমাকে কোলে বসিয়েছেন এবং বলেছেন আব্বাসুদ্দিনের নাম রাখবি কিন্তু এ কথা বলেছেন তো ওনাদের কনভারসেশনটা আমার মনে আছে আমারও খুব কনভারসেশন মনে থাকে হয়তো আমার আব্বার ধী শক্তিটা আমি পেয়েছি তো ওনারা বলছেন যে আমার দাদুর যে এইচ এম রেকর্ডস গুলো আছে শুধু ইসলামী সঙ্গীত গুলো উনি সাথে করে নিয়ে আসতে পেরেছিলেন আর বাকি ওনার পল্লী সঙ্গীত আধুনিক গান এগুলো আনতে পারেননি সাতচল্লিশের সময় তো আব্বা বললেন বঙ্গবন্ধুকে যে মুজিব মুজিব ভাই আমরা তো আপনি একটু ইন্ডিয়ার সাথে কথা বলেন হ্যাঁ তখন উনি বললেন যে তুই যাবি তোর ওকালতি ছেড়ে তুই যাবি এই রেকর্ড গুলো আনতে তখন ওনারা এটাও বললেন যে নজরুল ইসলামের অবস্থা ভালো নেই তখন তখন ওই যে মে মাসে পঁচিশে মে না চব্বিশে মে নিয়ে আসা হলো কবি কাজী নজরুল ইসলামকে সেই দিনও আমি জিদ করে আব্বা আম্মার সাথে এয়ারপোর্টে গেলাম এই যে কবিকে দেখলাম গাড়িতে চড়ে ওনার সাথে কবির পিছনে একটা গাড়ি ছিল খিলখিল আর মিষ্টি ওটাতে ছিল ওটাতে আমি বসলাম যেন বাংলাদেশের তরফ থেকে আমি তাদেরকে মানে স্বাগত জানাচ্ছি বা তারা আমার অতিথি হ্যাঁ ওদেরকে নিয়ে ওই ভবনটাতে গেলাম যেটা আজকে কবি ভবন এরকম করে করতে প্রায় দিনই আব্বা মা আমাকে ওই বাড়িতে রেখে দিয়ে আসতো আমার এত উৎসাহ দেখে তো দেখতাম কবি বসে আছেন স্কুলের বাচ্চারা আসছে উনি গান গাইছেন তখন আমি একটা কবিতা লিখেছিলাম ইংরেজিতে ওনাকে দেখে তারপর উনি ভাত খাচ্ছেন উনি গাড়িতে চড়ছেন এই যে গাড়ির গল্পটা বললাম আমার অনেক দিন ধরেই আমার কবি কাজী নজরুল ইসলামকে আরো জানার আরো চেনার তার গানগুলো জানার তার এই যে সভ্য যে একটা ভূমিকা যে যেমন হিন্দু ধর্ম সম্পর্কে লিখেছেন তেমনি তিনি ইসলাম ধর্ম সম্পর্কে লিখেছেন এগুলোকে আরো গভীরভাবে জানার জন্য একটা আগ্রহ হচ্ছে আপনি ড্রপ করে আপা আচ্ছা এই ইলেকট্রিসিটি কি চলে গেছে ও এই জন্য মানে

একটা প্রপাগান্ডা ওখানেও তৈরি করার চেষ্টা করলো যে নজরুল হিন্দুদের জন্য আসলে তিনি মন মন মানসিকতার জায়গা হিন্দু এই জায়গাটাতেও উনি আকড়ে ছিলেন এটা এবারে ঘটনা আমাদের এখানেও দেখি যে একদিকে সামাসঙ্গিক একদিকে গজল মানে এই দুটুকে একটা প্রতিপক্ষ বানিয়ে একটা করে গ্রহণ করে কিন্তু এই যে নুজদুল এর যে সমষ্টিক চেতনা নজরুল যে হিন্দু ও মুসলিম আলাদা করেন নি তার তো নানান কবি কাজী নুজর ইসলাম বেঁচে থাকলে উনি খুবই দুঃখিত হতেন ওনাকে হিন্দু বলা বা হিন্দুদের প্রতি ঘেষা বলা ওনাকে মুসলমান বলা বা মুসলমানদের প্রতি বলা দুটোই উনি আপত্তিকর মনে করেছিলেন উনি বারবার বলেছেন যে উনি একজন মানুষ এবং জন্মসূত্রে উনি মুসলমান সেই ধর্মকে উনি এই যে ধর্মান্ধতা এবং মানে দুইটা কি সম্প্রদায়ের মধ্যে যে একে অপরকে না দেখতে পারার যে এত বড় বড় মানে হাতাহাতি এটা উনি কখনোই পছন্দ করতেন না এবং উনি বারবার বলেছেন যে আমি মানব ধর্ম সেটার জন্য সেটাকে প্রপোজ করার জন্য আমি এসেছি আমাকে হিন্দু হিন্দুরাও বলছে যে এ ভালো না আর মুসলমানরা তো কাফের বলছে বলছে তো সেটা উনি আমার মনে হয় এইভাবে দ্বিখণ্ডিত করা হলে এই কথাগুলো ওনার কান পর্যন্ত গেলে আবার পুনরায় উনি আহ খুবই দুঃখ প্রকাশ করতেন অনেক জায়গায় অনেক লেখাতেই উনি দুঃখ প্রকাশ করেছেন যে কেন তাকে কেউ বুঝতে পারছে না এটা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবন বন্ধুরা যারা বিরাট বিরাট সাফল্য লাভ করেছে তাদের জীবন দিয়েও দেখেছি যখনই আমরা দশজন বন্ধু ঘোরাফেরা করছি একজন সাফল্যের একেবারে চূড়াতে পৌঁছে যায় তখন আমরা তাকে ক্ষতি করার জন্য কিভাবে তাকে একটা বদনাম দেব কিভাবে তাকে ছোট করব, কিভাবে পায়ে ধরে তাকে টেনে নেবো সেটা তার সময় তো হয়েছে আমরা জানি যে শনিবারের চিঠি সেখানে বার হয়েছিল এবং সেখানে অনেক অনেক লেখকরা এমন এমন সব আমি ব্যাং কোথায় বিদ্রোহী কবিতা সেই কবিতাকে ব্যঙ্গ করে তারা নানান রকম প্যারোডি লিখেছেন এগুলো লেখাটাও তো ওনার জন্য অনেক দুঃখের এবং ওনার জীবনটাকে কেউ একটা সুখের প্রলেপ দিয়ে কখনো বলেনি যে হ্যাঁ তোমার কাজটা ভালো হচ্ছে আর তুমি যে হিন্দু এবং মুসলমানকে মানে দুটো সম্প্রদায়কে একসাথে আনতে চেষ্টা করছো বলার চেষ্টা করছো যে তোমাদের ধর্ম আলাদা কিন্তু তার মানে এই নয় যে তোমরা মানব জাতির কোনো আলাদা প্রজাতি তো আর নও তোমরা তো বেসিক বেসিক যে হাসি কান্না আমাদের সেটা তো সারা পৃথিবীতে একই তাই না মায়ের কাছে তার শিশুর কান্না ভাইয়ের কাছে তার ভাইয়ের আদর এ ধরনের কবিতা এ ধরনের গান তিনি অনেকবার লিখেছেন হ্যাঁ জয় হোক জয় হোক শান্তির জয় হোক তিনি তো বারবার দূর হোক অভাব ব্যাধি অভাব ব্যাধি শোক দুঃখ গ্লানি বিদ্বেষ অহেতু এটা তো কোনো ধর্মের না মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভ ভয়ভীত দুর্বল নির্ভয় হোক জয় হোক রবে নয় শৃংখল ও শৃংখল তার এই গান গাইতে গাইতে আমি একটা মানুষ আমি আন্দোলিত হব না আমি তো সারা দিন এই গান বাজনার মধ্যে আছি যতই আব্বা বকুক আর আম্মা বকুক কিন্তু আমি কিন্তু খুবই এবং বিদেশেও যখন আমি পড়াশোনা করতে গেছি অনেক বড় বড় লেখকদের ফিলোসোফারদের ওয়ার্কস আমাকে পড়তে হয়েছে তখন আমি দেখছি যে আরে নজরুল তো এইসব কথাগুলো অনেক আগেই বলে গেছেন আমি তো ছোটবেলায় এগুলো কবিতায় পড়েছি কিন্তু সেই কথাগুলো তো ইংরেজিতে নেই এবং আজকে যে ইংরেজি আমি অনুবাদ করেছি সেই বইগুলো পৌঁছেছে ওয়ার্ল্ড লাইব্রেরি কংগ্রেসে সেখান থেকে বড় বড় লেখকেরা ওখানকার আমেরিকার বড় বড় প্রফেসররা তারা আমাকে বলছে তুমি এত জ্ঞানী তুমি এত কিছু জানো তাদের বই লেখার ছলে তাদের যে প্রশ্নগুলো আসে তারা আমাকে ইমেল করে লিখে আমি তো নজরুল দ্বারা দীক্ষিত নজরুলের পড়া পড়ে আমি মুখস্থ করে তো তার মানে একটা মানুষ যদি কবি কাজী নজরুল ইসলামকে সম্যক ভাবে ধারণ করে সে কিন্তু তার কিন্তু পৃথিবীর আর কিছু লাগবে না আমার কাছে এটা মনে হয়েছে এবং একটা উদাহরণ যদি দিই আমাদের উচিত এই কথাগুলো যে আপারই সম্পূর্ক একটি ব্যাপার যে আমরা জানি নজরুলকে একবার পত্র লেখেন আমাদেরই শিক্ষাবিদ সাহিত্যিক সমাজ সংস্কারক ইব্রাহিম খা তিনি একটি আবেদন জানান ওনাকে বলেন যে মুসলিম সাহিত্যের হাল ধরতে ইসলামী সাহিত্যে রচনা করতে এবং মুসলিমরা অবহেলিত ক্ষেত্রে তিনি তাদের একটা কাণ্ডারি হয়ে ওঠার জন্য এর চমৎকার উত্তর দেন দীর্ঘ উত্তর দেন নজরুল সেখানে একটি অংশ শুধু আপনাদের পড়ে শোনায় তিনি বলছেন যে বাংলা সাহিত্য হিন্দু মুসলমানের উভয়েরই সাহিত্য এতে হিন্দু দেবদেবীর নাম দেখলে মুসলমানের রাগ করা যেমন অন্যায় হিন্দুরও তেমনি মুসলমানের দৈনন্দিন জীবনযাপনের মধ্যে নিত্য প্রচলিত মুসলমানি শব্দ তাদের লিখিত সাহিত্যে দেখে ভুরু কোচকানো অন্যায় আমি হিন্দু মুসলমান মুসলমানের মিলনে পরিপূর্ণ বিশ্বাসী তাই তাদের এই সংস্কারে আঘাত আনার জন্যেই মুসলমানি শব্দ ব্যবহার করি বা হিন্দু দেবদেবীর নাম নেই অবশ্য এর জন্য অনেক জায়গায় কাব্যের অবশ্য এর জন্য অনেক জায়গায় কাব্যের সৌন্দর্য হানি হয়েছে তবে আমি জেনে বুঝেই তা করেছি মানে কত বড় সচেতন ভাবে উনি ফিলসফিক্যালি কাজটি করছেন শুধু শিল্পের জন্য যে শিল্প আমরা বলি সেই চর্চার ক্ষেত্রতে এই বাংলায় ছিল না কখনোই এই বাংলায় সাহিত্য আপনারা দেখবেন সবসময় রাজনৈতিকভাবে যদি আমরা সাতচল্লিশ থেকে একাত্তরও দেখি যে আমাদের সাহিত্যের সাহিত্যিকদের ঘুমিয়ে ঘুমিয়ে শুধু একটা সুন্দর কবিতা রচনার সময় কখনোই ছিল না প্রত্যেকটা সময় গণমুখী জনগণের জন্য কিছু না কিছু তাদের সার্ভ করতে হচ্ছে এবং এটা তাদের একটা কমিটমেন্ট ছিল সমাজের প্রতি হ্যাঁ একেবারে ডেডিকেটেড লাইফ ছিল এবং এই সমস্ত কথা শুনেই আমি বড় হয়েছি আমাদের যে বললাম কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন হতো মৃত্যু মৃত্যু তখন ছিল না মৃত্যু আরেকটু পরে হয়েছে সেই অ্যানাউন্সমেন্টটাও আমি নতুন কুড়ির ফাঁকে আমিই করেছিলাম কি একটা মানে হ্যাঁ কি একটা প্রিয়জন একজন মানুষের হ্যাঁ আমি তখন নতুন করেই পরিচালনা করছিলাম হঠাৎ আমাকে এসে বলল কাকতালীয় ভাবেই সেটা আমিই ছিলাম এবং আমি বললাম যে আপনি তো উপস্থাপনা এবং অভিনয়ও তো কিছুটা করেছেন শুরু থেকে অভিনয় কম বেশি অভিনয় যে ওই যে রিহার্সালে টাইমটা দিতে হতো সেটা আমি পড়াশোনার ফাঁকে সায়েন্সে পড়তাম এত দিতে পারতাম না উপস্থাপনা তো গিয়ে উপস্থাপনা করে আসতাম বঙ্গভবনে উপস্থাপনা করতাম কলকাতার পরে অনেক অনুষ্ঠান করেছি এবং খুব ইন্টারেস্টিং একজন ভদ্রলোক ছিলেন নারায়ণ শানাল উনি লেখক নারায়ণ সানাল ওনার ওনার ইয়েটা করলাম কি বলে ইন্টারভিউটা করলাম এবং করার পরে ওটার কথা ছিল যে এক মাস পরে সেটা প্রচারিত হবে তো পরের দিনই যেই হোটেলে আমি থাকছি আমাকে ওখানে সবাই বলছে যেই নিউজে কিন্তু তোমার ইন্টারভিউ দেখাচ্ছে কোন ব্যাপার তারপর শুনলাম যে উনি সেদিনই মারা গেছেন এবং যেহেতু আমারটাই লাস্ট ইন্টারভিউ ছিল সেটা ওরা দেখাচ্ছে টেলিভিশনে হ্যাঁ এরকম অনেক ঐতিহাসিক ঘটনা আমার সাথে ঘটেছে ইন্টারভিউ করতে অজয় চক্রবর্তী हेमंत শুক্লা শাশ্বতী হ্যাঁ যে ডান্সার ছিলেন শতরঞ্জ খিলাড়ি যে cinema টা হয়েছিল সেটার মধ্যে উনি সতেরো বছর বয়সে সত্যজিৎ রায়ের তাকে আমি ইন্টারভিউ করেছি তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি যদি একটা ঠুমরি গে শোনাই তুমি কি এখানে বসে আমাকে দেখাতে পারবে নাচ তো আর হবে না তো ওখানে বসে আমাকে আমি ও জানে জানে না আমি কোন ঠুমরিটা গাইছি আমিও জানি না ও কি মুদ্রা করবে এরকম করে অনেক অনেক কিছু আমি উপভোগ করেছি এবং জীবন ঋদ্ধ হয়েছে সেগুলোর সংযুক্তিতে এবং আপনার আর্লি স্টেজে যখন আপনি সংগীত চর্চা করছেন একাডেমিক ভাবে আপনাকে প্রভাবটা মানে আপনার কান কার আপনি কারণ স্বর্ণযুগের অনেক শিল্পীদের আপনি পেয়েছেন আমি আমাকে আমার বেশি আমার ফুকুই প্রভাবান্বিত করেছে কারণ ফেরদৌসি রহমান সেই সময় ষাটের দশকে যে সময় আমি বড় হচ্ছি তখন উনি একটা বিরাট নাম এবং সমস্ত সিনেমার প্রডিউসাররা আসছেন সংগীত পরিচালক সেই আজাদ রহমান বলেন রবিন ঘোষ বলেন আব্দুল আহাদ বলেন সবাই এসে এসে ওনাকে গান শিখাচ্ছে সমর দাস এরা গান শেখাচ্ছে বাসার মধ্যে একাডেমির একটা আয়োজন হ্যাঁ তখন আমার মনে মনে আমি না আমার মনে হয় আমার চাচার মেয়েরাও সামিরা আব্বাসী শাতিনী আব্বাসি সকলেরই মনে আমাদের একটা ইচ্ছা ছিল ইস আমরা যদি ফেরত রহমান হতে পারতাম তো তা হওয়া তখন মনে করতাম যে ফেরদসি রহমান হওয়া বোধহয় খুব সহজ আশর আসলে যে কত কঠিন না তো প্লেব্যাক सिंगिंगের ভাবে জানোনি না প্লেব্যাক তুমি তো শুনলে যেমন সব সময় চাকরিতে ছিল তো চাকরি ফেলে ফেলে এত খাতা দেখা এত আর আমার তুমি তো আমার প্যাশনের জায়গা থেকে যে গবেষণাগুলো সেগুলোর কথা বললে কিন্তু প্রফেসর হতে গেলে আর বিদেশে পড়াতে গেলে আমার তো অনেক একাডেমিক রিসার্চ আছে আমার সাবজেক্টটা হচ্ছে সংখ্যাতত্ত্ব সেখানে আমার ফার্টিলিটি মর্টালিটি এগুলোর উপরে আমার সমস্ত রিসার্চ গুলো তো এগুলোর এগুলো এগুলো ওখানে अप्लाई করা ফলে আমি খুব ব্যস্ততার মধ্যে আসলে আমি যেভাবে নিজেকে ছোটবেলায় কল্পনা করেছিলাম যেহেতু আব্বা আম্মা বারবার বলছিলেন তুমি ডাক্তার হও আমি কল্পনা করেছিলাম যে আমি একজন প্রফেসর হব সাইডে আমার একটু নজরের সংগীত গাইবার ইচ্ছা আছে ওই ওই ধারাটা আমি মেইনটেইন করে যাব এরকমই আমি অনেক দিন ছিলাম তারপরে আস্তে আস্তে যখন আমার গানটা সবাই খুব পছন্দ করতে আরম্ভ করলো আস্তে আস্তে আমি এটাতে আরো নজর দিতে আরম্ভ করলাম ইসলাম কিন্তু আমাকে এই অনুবাদ সাহিত্যে আগ্রহ দেখিয়েছেন আমি প্রথম আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই আমার পড়াশোনার সময় আমি ইংল্যান্ডে মাঝে মাঝে সবাই বলতো না আসি তুমি আমাদের এই শো হবে একটু নজরুলের জন্ম তুমি একটু গান গেয়ে যাও এই সেই

নজরুলকে যারা চর্চা করেন তাদের সাথেও আমার মিশবার সুযোগ হয়েছে যারা ভালো বাংলা জানেন তারা ভালো ইংরেজি জানেন না যারা ভালো ইংরেজি জানেন তারা গান জানেন না যারা গান জানেন তারা লিখতে পারেন না হ্যাঁ তো আমার মনে হয়েছে যে আমি দু তিনটে অঙ্গন হয় নজরুলের তো একশোটা অঙ্গন তার মধ্যে হয়তো দু তিনটা আমি আগে থেকেই পেয়েছি জন্মসূত্রে বাকিগুলোকে আমাকে চর্চা আমার একটা দায়িত্ব আছে আমার মাধ্যমে যেটা হবে আমার অনেক বছর আগে একটা কথা মনে পড়ে গেল 1989 এ ছোট ছোট কথা কিন্তু অনেক সময় ছোট ছোট কথা মানুষকে উদ্বুদ্ধ করে তো কবি ছিলেন আব্দুল মান্নান সৈয়দ ওনাকে আমরা সব্যসাচী কবি বলতাম উনি মেকআপ আপ রুমে আমাকে বলছিলেন যে নাসি তুমি যে নজরুল সঙ্গীত গাও শুধু নজরুল সঙ্গীত গাওয়ার মধ্যে সীমিত রেখো না তোমার কলম থেকে কিন্তু আরো অনেক কিছু আমরা আশা করি উনি কেন আমাকে এই কথাটা বলেন তখন আমি ওই ছোটখাটো ম্যাগাজিনে একটা দুটো আর্টিকেল দিয়েছি হয়তো দাদু সম্পর্কে বা দাদুর সাথে নজরুলের সম্পর্ক সম্পর্কে আমি কখনোই ভাবিনি যে আমি নজরুল রিসার্চার হব বা এই ধরনের বই আমি তৈরি করব উনি বলেছিলেন যে ওই কথাটা আমার মনে এলো যে না না আমার তো আরো অনেক কিছু লিখতে হবে বলতে হবে এবং সত্যিই তাই আস্তে আস্তে করে যখন প্রফেসর হয়ে গেলাম প্রফেসর হয়ে যাওয়ার পরে একটু চাপটা কম থাকে আর তোমার পাবলিকেশনসটা কম হলেও তো অসুবিধা নেই इट्स লাইক হ্যাভিং আ টেনিয়র জব তখন আমি মাঝে মাঝে বসে বসে নজরুলের গানগুলো যে গানটা মনে পড়ছে ওটা হয়তো একটু ইয়ে করলাম কি বলে ট্রান্সলেশন করলাম এরকম করে করে বেশ কয়েকটা যখন জমা হলো তখন আমি আর্টিস্ট জামালের নাম শুনেছ ওনাকে দিয়ে আমি প্রচ্ছদটা আঁকালাম লাইলি তোমার এসেছে ফিরিয়া প্রথম পয়েন্ট মানে দুটো খন্ড প্রথম দুটো খন্ড সেকেন্ডটা করেছিলাম হামিদুজ্জামান সাহেবকে দিয়ে কান কবি কাজী নজরুল ইসলাম এই নোক এই যে যখন যত পড়ছি ওনার কাজগুলো উনি কিন্তু আমাদের এই পূর্ব বাংলার এই যে সুদৃশ্য ওখানকার তো রাড় ভূমি পশ্চিম বাংলা রাড় ভূমি লাল লাল মাটি শক্ত মাটি এদিকার যে শ্যামলিমা এটা উনি খুব পছন্দ করতেন নৌকা টোকা এগুলো খুব পছন্দ করতেন এই থিমটা নিয়ে হামিদুজ্জামান সাহেবকে দিয়ে আমি লাইলি টু এবং সাত সাতটি বারও বেশি আপনি নজরুল অনুবাদ সাতটা বই বের হয়েছে এবং মুজাফফর জামি গতদিন একটা টেলিভিশনের চ্যানেলে বলেছিলাম যে এরপর যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ে যায় তো আমার একটা ইয়ে থাকবে যে এই সাতটা বই বাংলা যারা জানে না ইংরেজিতে তারা যদি পড়ে গল্প ছোট ছোট গল্প উপন্যাস হ্যাঁ তার গান তার কবিতা তার জীবনী তার সম্পাদকীয় এই এই সমস্ত মিলে গানের বই বেশি এই সমস্ত মিলে আমি নজরুলকে ইংরেজিতে রেখে গেলাম এরপরে যারা বাংলা জানেন না যদি ওনারা পড়েন নজরুল সম্পর্কে একটা ওভারঅল ধারণা তাদের হবে এই এগুলো ইংরেজি ভাত থেকে এবং আপনার নিজেরও তো যেটা মৌলিক সৃষ্টি আপনি কবিতা বা উপন্যাস এ মৌলিক মৌলিক সৃষ্টি আমার উপন্যাস ছোট গল্প হ্যাঁ মোট সতেরোটা বই আমার পাবলিকেশন হয়েছে তার মধ্যে আমার ছোটবেলার অনেকগুলো লেখা আমি পিপল বলে দ্য পিপল বলে একটা ম্যাগাজিনে অনেক লেখা দিয়েছিলাম তারপর ডেইলি লিখতাম তারপরে আরো বিভিন্ন পত্রিকা তে লিখেছি একটা পত্রিকার নামটা মনে পড়ছে না অনেক দিন ধরে লিখেছি সেখানে কন্ট্রিবিউট করে ওগুলোকে একসাথে করে আমি সংকলন হিসেবে বার করেছি দুটো বই একটা নাম দ্য গার্ডেন অফ এররস ভুলের কাননে আমি ইংরেজিতে গার্ডেন অফ এরার আর বইয়ের নাম হচ্ছে লিরিক্স লাইফস লিরিক্স এই নামে আমার একটা ডেইলি স্টারে চার বছর ধরে আমার যে ওদের সাপ্তাহিক শনিবারের পত্রিকা সেটার মধ্যে আমার একটা লেখা থাকতো সেখানে আমি সারা পৃথিবীতে ছাড়াও ভারতীয় হতে হতে পারে পারে আমেরিকান যাদের সাথে আমি মিশেছি যাদের মধ্যে গুণ দেখে আমি চমৎকৃত হয়েছি সেরকম আমি কথাগুলো লিখতাম তাদেরকে তাদেরকে ভেট দিতাম সেই অনেক মানুষ আছে যারা প্রচার পেয়েছে অনেকে পায়নি তো আমার কলম দিয়ে চেষ্টা করতাম তাদেরকে তুলে ধরতে কারণ এটা আমার কাছে খুব মনে হয়েছে গত দশ পনেরো বছর ধরে যে আমরা আমাদের সামনে কোনো রোল মডেল দেখতে পাই না এবং নজরুলকে আমরা যেভাবে প্রতিবাহিত করা উচিত ছিল একজন জাতীয় কবি হিসাবে সেইভাবে কিন্তু আস্তে আস্তে করে আস্তে আস্তে করে ফোকাসটা পাকিস্তান টাইমে কবি তালিম হোসেন শুরু করলেন নজরুল একাডেমি তারপরে ফারুক আহমেদ ছিলেন আরও ওনার সাহেব কবি আবদুল কাদের তার যারা আল মাহমুদ ওনারা যারা ছিলেন কবি জসিমুদ্দিন আজিজুল ওনারা যেই রেজিমটাকে ক্যাপচার করেছিলেন সেই সময়টা কেমন যিনি ঢলে গেল আমরা আমরা কবি কাজী নজরুল ইসলামকে যেভাবে পেলাম কবি রবীন্দ্র মানে কবিগুরুকে তো অবশ্যই তিনি আমাদের নমস্য তার কাজগুলো যতভাবেই পৌঁছেছে সাধারণ মানুষের কাছে কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলার পরেও তার কাজটা কিন্তু সেইভাবে পৌঁছায়নি মানুষের কাছে এবং জিজ্ঞেস করলে অনেক অনুষ্ঠানে আমি দেখেছি যে বিদ্রোহী কবিতা বা রমজানের রোজা শেষে এই একটা দুইটা লেখা ছাড়া খুব গভীরভাবে তারা জানে না তো আমার কাছে মনে হয়েছে যে ডেলি স্টারে যখন আমি লিখতাম আমি বললাম যে আমাকে সুযোগ দিতে হবে যারা যারা অন্য দেশে যেমন একটা ছেলের কথা কথা বলতে গিয়ে মনে পড়ছে আমার একটা প্রোগ্রাম আছে এত ষাট বছর হয়ে গেছে এখন ওটা আমি করছি তো উনি যে প্রোগ্রামটা করেছেন ওখানে ছোট্ট একটা ছেলে সে বড় হয়ে আমেরিকায় এখন থাকে এবং সেখানে সেই আপনারা জানেন যে আমেরিকায় কত ডিফিকাল্ট না ওখানে একটা অনুষ্ঠান করতে গেলে হবে নিজের ঘর বাড়ির কাজ দিয়ে শনিবার শনিবার করে সে বাচ্চাদেরকে এসো গান শিখির গানগুলো শেখায় এবং সে একটা সুন্দর অনুষ্ঠান করেছিল ওর কথাটা জেনে ওর কথাটা মনে করে লিখলাম এইসব রোল মডেলস অন্যদের কাছে প্রেজেন্ট করা দরকার যে তার মা তাকে রিক্সা করে নিয়ে যাচ্ছিল এবং মনে মনে ভাবছিল আজকে আমি কত সৌভাগ্যবান যে এটা এটা আমি শিখলাম সবাই তো মানে আমি আমার উপমা দিয়ে বলছি সবাই তো খিলখিল কাজী হয়ে জন্মাবে না রাশিদ কামাল হয়ে জন্মাবে না অনেকের কাছে অনেক কিছু দুরূহ কিন্তু তারা যদি একটা কমিটমেন্ট করে তাহলে কত দূর তারা পৌঁছাতে পারে এটা বলার জন্য আমার খুব আগ্রহ ছিল চমৎকার এবং আরেকটি বিষয় যে আপনার জাপানি চীনা বা আমি চিনতে দেখা শুনি নাই কিন্তু রোমানিয়ান তাই আমরা শুনতে চাই একটা দিটি জাপানি চীনা বা রোমানিয়ান আপনি যেটা ব্যাপার করেন কথাটা একদিন আমার அப்பா ইলেন বললেন তোমাকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না তোমাকে পরশুই জাপান যেতে হবে তখন আমার 30 বছর বয়স দুটো মেয়ে হয়ে গেছে ছোট মেয়েটা অনেক ছোট কি ব্যাপার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে তোমাকে ইয়ে করা হয়েছে তোমাকে ফোনে না পে আমাকে ওরা জানিয়েছে যে আমি লিডার অফ দ্য ডেলিগেশন হ্যাঁ আট জন মেম্বার আমার সাথে যাবে এবং আমাকে যেতে হবে জাপানের বিভিন্ন জায়গায় এবং গিয়ে সেখানে বক্তৃতা দিতে হবে নিজের দেশ সম্পর্কে নিজেদের দেশের গান গাইতে হবে জাপানিজ গান গাইতে হবে হ্যাঁ হ্যাঁ এখন কথা পাবো করে তার ওই কয়েকটা গান শিখেছিলাম তিনটে গান এখন মনে আছে সেতোয়া হিংুরতে নিন্দামি কোনামি এটা একটা গান আরেকটা হলো সীতা এটা লাভ সং আর আগেরটা ছিল পল্লী সঙ্গীত এইসব গে গে আমাকে বেড়াতে হলো সেই ছোট বাচ্চাটা তখন আড়াই বছর আস না ছোট মেয়ে ওকে ছেড়ে সে আমার মায়ের কাছে তবে যেটা তুমি বলছো বাবা মার কথা ফিরে আসছি বাবা মা হাজবেন্ড সকলে উৎসাহ না দিলে এই যে সময়গুলো আমি বাইরে বাইরে কাটিয়েছি ওনারা যদি না আমার সাথে থাকতেন তাহলে আমি করতে পারতাম না সে সেই জন্য বললাম যে অনেক দিক থেকে আমি সৌভাগ্যবান তো আমি সবসময় চেষ্টা করেছি আমার ছাত্র ছাত্রীদেরকে যা কিছু আমি পেয়েছি সেটা দিয়ে যাওয়ার সেটা গানের ছাত্রছাত্রীও কিছু আসে এখন আমার বাড়িতে আসে আবার পড়াশোনার জন্য সারা জীবন আমার পড়াশোনার ছাত্রী ছিল তাদেরকেও আমি উৎসাহ দেওয়ার চেষ্টা করি শুধু মানে শুধু স্ট্যাটিস্টিক্স পড়ানোর নেতৃত্ব না সেখানে একটা ব্যক্তিত্ব দিয়ে যে জীবনে কি হতে হবে জীবনে মানুষকে আমি একটা কিছু হলাম তারপরে ডাইনে বায়ে তাকালাম না শুধু নিজের জন্যই বাড়ি গাড়ি করলাম হ্যাঁ একটা বাড়ি দুটা বাড়ি তিনটা বাড়ি অমুক দামি গাড়ি হ্যাঁ এগুলো ইউজলেস দিস আর ইউজলেস পারসন আমি দশ জনের মনে আমার ঢিলটার অনুরণন যদি না রেখে যেতে পারি তাহলে তোমার ওই মেটেরিয়ালিস্টিক পারসুটে আসলে কিছুই হবে না ওগুলো তো ফেলে চলে যেতে হবে কিন্তু একটা মানুষকে যদি আমি অনুপ্রেরণা দিয়ে একটা জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি সেটা ইসলামিক ফিলসফিতেই বলো অন্যান্য যে ধর্ম আছে আমি অনেক ধর্মের বই পড়েছি সব ধর্মে একই কথা বলছে মন্দির মসজিদ কোথায় এই তো হৃদয়ে তোমার মন্দির এবং মসজিদ তো নজরুল ইসলাম এত আর্লিতে আমাকে ইনফ্লুয়েস করেছেন প্রভাবান্বিত করেছেন যে অন্য কিছু পড়েও আমার মনে হয়েছে যে ওনাকেই আমি চাই আমরা একটু তালি দিয়ে করো তালি দিয়ে এবং আপনাদের তো বলি যে আপনারাও কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন আপনাদের কাছে আসবো একটু পরেই আমার আমার মনে হয়েছে এত পড়াশোনা করে পিএইচডি এর জন্য তো অনেক পড়াশোনা করতে হয় মাস্টার্স এর জন্য অনেক পড়াশোনা করতে হয় সেই পড়াশোনা করে ওনার সম্পর্কে লেখা ওনার ওনার যে কবিতা গান অনুবাদ করা এটা আমার একটা সুবিধা হয়েছে আব্বা আম্মা চেয়েছিলেন যে আমি জ্ঞানী এবং পিএইচডি করি এবং আমি একাডেমিশিয়ান হই কিন্তু শুধুই যদি আমি গায়ক হতাম আমি কতখানি আমি বিষয়টাকে ধারণ করতে পারতাম আমি জানি না এই যে ধর্ম সম্পর্কে পড়া থিওলজি সম্পর্কে জানা সোশিওলজি জানা ডেমোগ্রাফি জানা সারা পৃথিবীতে কত রকম জাতি প্রজাতি আছে তাদের সম্পর্কে জানা তাদের সাথে মেশা কথা বলা এই ইংল্যান্ড আমেরিকায় থাকা এই সব মিলিয়েই যে আমিটা হয়েছি সেই আমিটা তখন সহজ হয়েছে কবি কাজী নজরুল ইসলামকে বোঝার এবং সেটাকে অনুবাদ করার অন্যান্য অনুবাদ আমি বেশ কিছু কিছু দেখেছি যেমন সাজিদ কামাল প্রফেসর কবির চৌধুরী অত্যন্ত উচ্চমানের সেই সেই মানটা আমি অ্যাটেন্ড করতে পেরেছি কিনা জানি না তবে আব্বা আম্মা খুব খুশি হয়েছেন এবং বলেছেন যে খুব ভালো হয়েছে এটাই আমার কাছে একটা পরম পাওয়া এবং এটা একটা বড় কন্ট্রিবিউশন আমাদের জন্য কারণ আমরা যেন অনুবাদ সাহিত্যের কারণেই এই ঘাটতিটার কারণে আমরা কিন্তু বৈশ্বিকভাবে আমাদের যে সমৃদ্ধ সাহিত্য সংস্কৃতি সেটা আজকে আমরা বিশ্বে তুলে ধরতে পারিনি এবং এইটা আমাদের আপনার একটা বড় কাজ যেটা হয়তো থেকে যাবে কারণ এইটাও একটা আর একটা সাব টেক্সট নজরুলের টেক্সটটা এটা অরিজিনাল আর একটা টেক্সট ক্রিয়েট করা আর ভাষার জন্য তাদের জন্য নতুন টেক্সট এখন এখন যে দুজন বড় বড় স্কলার এটা পেছনে সময় দিচ্ছেন এবং নজরুল সম্পর্কে আমেরিকা থেকে লিখছেন একজন রেচেল ম্যাকডরমট আরেকজন হচ্ছে প্রফেসর ভেনস্টন ল্যাংলি দুজনেই কনস্ট্যান্টলি আমার সাথে যোগাযোগ রক্ষা করেন এবং যেটা নজুলের বোঝেন না চেষ্টা করেন আহ এসে কিংবা হোয়াটসঅ্যাপে বুঝে নিতে আমার থেকে এবং তাদের লেখাতে এই যে নতুন থেকে হয়েছে যে নজরুল ইংরেজি সেটা আমি না মানে আমার এই বইগুলো করছেন কিন্তু আমার বইগুলো যে এতবার করে তাদের কাজে লাগছে সেটা জেনে আমার ভালো লাগছে আমি কিন্তু যে যেকোনো কাজে এই যে ফার্স্ট সেকেন্ড হয়েছি বা MSC PhD করেছি বই লিখেছি কোনটাই কোন অমুক পুরস্কার আমি পাবো বা অমুকে আমাকে এটা নিয়ে খুশি হবে এটা আমার জাস্ট আমার স্বাভাবিকভাবে আমার ভেতর থেকে একটা বাণী এসেছে যে তোমাকে এই কথাটা করতে হবে যেমন আমরা শুনি না যে হযরত মুহাম্মদ কে বলেছে যে তোমাকে আল্লাহ তাআলা হ্যাঁ তোমাকে এটা প্রিচ করতে হবে বা তোমাকে এই বই একরাবিসমে তোমাকে লিখতে হবে সেরকম আমার ভেতর থেকে একটা তাগিদ এসছে আমাকে কেউ বলে নাই যে তোমাকে এই বই লিখতে হবে ওইটা করতে হবে ওইটা করতে হবে আমি নিজের ইচ্ছেতেই করেছি এবং আপনাদের পারিবারিক লেগেছি দেখছি দুটো জিনিস একটা সঙ্গীত আর একটা ল মানে আপনার আব্বাস উদ্দিনের বাবা থেকে যদি দেখি তিনি লয়ের আইনজীবী ছিলেন তারপরে আব্বাস উদ্দিন সঙ্গীত এবং তার পরম্পরাতে এসেই পরিবারে এই দুটোর ছোট ল পড়ছে সেটা বলছে যে দুটো ক্ষেত্রে আমরা দেখছি থেকেই বলতো যে আমি হব নানা যে স্কুলে পড়েছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স খুব বিখ্যাত সেখানে ও পড়বে ওরও একটা খুবই আবার ইংলিশে সে মাস্টার্স করেছে ওর ওর নাকি মাথার মধ্যে অনেক নভেল ঘরে আরো তো ওর জীবনের অনেক মাসাল সময় বাকি আছে হয়তো আরো বই পাবো আমরা তার কাছ থেকে আর আমার চাচার মেয়েরা বড় তো খুব ব্রিলিয়ান্ট সামিরা সেও গান করে আর ছোট মেয়েটা শারমিনী সেও তো খুব ভালো ভালো বই লিখেছে এবং প্রথম আলো থেকে তার বই পুরস্কৃত হয়েছে আমার মেয়েকে বলিয়েই নামে একটি বই পুরস্কৃত হয়েছে তো চাচাও পঞ্চাশ উপরে বই লিখেছেন তার মধ্যে নজুলের উপরে আছে সঙ্গীত নিয়ে আমাদের এখানে অনেক কাজ ভাওয়াইয়া নিয়ে আছে মোটামুটি সঙ্গীত পড়া চর্চা কি বলে একাডেমিশিয়ান হওয়া এটা আমার পরিবারের মধ্যেই আছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে আর্মিনের এই যে লাস্ট যে ঘটনাটা আমাদের খুবই আমরা গর্বিত বলতে যে গ্র্যামিতে মনোনয়ন পাওয়া এবং বাকলে থেকে আমরা জানি এটা একটা খুবই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন সেখানে তার স্টুডেন্টশিপ হওয়া এইটা একটু শুনতে চাচ্ছি ওখানে কিভাবে অ্যাটেন্ড করলো আচ্ছা আরমিন ছোট থেকেই গানে খুব ইন্টারেস্টেড ছিল তো আমি ওকে শেখাতাম আব্বাসউদ্দিন সংগীত একাডেমিতে এসো গান শিখিতে তারপরে বাড়িতেও ও সুজিত মোস্তফার কাছে 10 বছর বয়স থেকে ক্লাসিক্যাল শিখছে তারপরে ইকোনমিক্সে সে অনার্স করেছে ইংল্যান্ড থেকে তারপরে আমাকে বলছে আম্মা আমি আরেকটা অনার্স করতে চাই বার্কলি থেকে এরকম একটা কলেজ অফ মিউজিক আছে আমি কিন্তু আবার ওটার নাম শুনিনি আচ্ছা তা বলছে আমি ওখান থেকে অনার্স করি আবার অনার্স করতে চাও তো এটা তো স্কলারশিপ না পেলে আমার পক্ষে দ্বিতীয়বার তোমাকে পড়ানো সম্ভব না হ্যাঁ তারপরে ও বলল যে হঠাৎ একদিন আমাকে বলল আম্মা বোম্বে তে এরকম একটা পরীক্ষা নিচ্ছে ওরা সাউথ এশিয়া কে ওরা একটা স্কলারশিপ দেবে তো বলল যে আমি পরীক্ষা নিচ্ছে তুমি জানো কিসের উপর মিউজিক তুমি জানো মানে হ্যাঁ ওরা তো ডিজিটাল ওরা সবকিছু জানে তার বিসি টিকিট কেটে ইয়েতে চলে গেল বোম্বেতে চলে গেল আমার একটা বন্ধু ছিল তার বাসায় গিয়ে ও পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে ও সাউথ এশিয়ান থেকে ও স্কলারশিপটা পেয়ে গেল স্কলারশিপ পেলেও তো আর অনুশন্ধিক অনেক টাকা পয়সার বিষয় থাকে যাই হোক সে আমি ঘটি বাটি ফ্ল্যাট পর্যন্ত বিক্রি করলাম ওকে চার বছর আমি বার্থলিতে পড়ালাম তাহলে লাস্টের দিকে 14 সালে ও আমাকে হঠাৎ একদিন ফোন করেছে যে আম্মা আমা এরকম একটা সুর মাথায় আছে ঘন্টা আসছে আমার আমার পরীক্ষা দিতে হবে কালকেই আমার আমি ভাবছিলাম যে একটু টেলিভিশন বন্ধ করে চিন্তা-চিন্তা করে আমি ওকে একটা গান বলবো ও বলে এখনি তাও এখনি বললাম জাগোপিয়া আর ঘুমায়ও না নিশী স্বপন ভলো ভলো ওই হঠাৎ মনের মধ্যে সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তালে ভলো ভলো ওই ভলো ভলোটা লাইন আমার মনে এসছিল তারপরে আমি অন্য একটা বিষয় নিয়ে জাগোপিয়া আর ঘুমায় না গানটা ওকে প্রম্ট করলাম গতকালের কথাগুলো পিছন ফেলে চলো হ্যাঁ আর জাগো পিয়া আর না নিশির সপন ভো ভো নিশির সপন ভোল ভোল ওই নিশি ভোর হল জাগিয়া অনেক রকম গান আমি গাইতো কোথা থেকে আমার এটা এসছে আমি ঠিক জানি না আমি ওকে বললাম তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুমি গানটা আমাকে লিখে মেলে পাঠাও কোনটা যদি শব্দ আমি হ্যাঁ চেঞ্জ করতে চান তো আমি দেখলাম যে রবি আমি রবির কথা আমি দুইবার বলেছি ওটা রবির কিরণ দেখো আলোর ছটা মাখো মনের দুয়ার খোলো খোলো এরকম লিখেছিলাম যাই হোক একটু করে দিলাম ভীম রবি তপন লিখলাম বা কিছু তারপরে ও আমাকে বললো যে আমার আমার গ্রাজুয়েশন হবে তুমি আসো তো আমি আমার বোন গেছি তো হলের মধ্যে দেখছি যে আমরা এক মিনিট দেরি হয়ে গেছে হলে ঢুকছি অচেনা জায়গা বস্টন তো গেটের থেকে আমি শুনতে পাচ্ছি মানে হলের গেট থেকে যে নাসিদ কামাল আমি ভাবছি স্টেজে আমার নাম কে বলছে এখানে তো আমাকে কেউ চেনে না হ্যাঁ তো তখন অ্যানাউন্স হচ্ছে যে লিরিসিস্ট দেখি কি ওরা ও একা না ওরা হল ওরা ক্লাস সবাই maroon রঙের শাড়ি পরা আর ছেলেরাও একটা ম্যাচিং পাঞ্জাবি পরা ওরা সবাই গানটা indian ensemble হিসাবে ওরা present করলো তারপর ওটা শেষ হওয়ার পরে অন্য দেশীয় যে বাচ্চারা ওর বন্ধু ছিল ওরা সবাই এসে এসে বললো আন্টি দিস ইজ সাচ এ বিউটিফুল সং ইউ রোড ফর আস জাগো পিয়া আর পিয়া শব্দটা তো ভারতীয়রা অন্য দেশে সহজ করে ওরা হ্যাঁ সবার জন্য তার প্রোডি টিচার ছিল তার নাম ছিল অ্যানেট ফিলিপস ও আর্মেনিয়া থেকে চার পাঁচ বছরের বড় হবে মহিলাটা খুব জিনিয়াস মহিলা সেই অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডের জন্য अप्लाई করেছে তার 10টি গান তার মধ্যে এটা একটি ছিল তো ও শি ওয়াজ ফ্রম দিল্লি তো আমাকে বলল যে আন্টি এরকম মামি বলল বলল মামি তোমার মেয়েকে তো তুমি ফেলত নিয়ে যেতে পারছো না মানে কেন বলে যে আমার তিন মাসের স্কলারশিপ দিয়ে ওকে রাখতে চাই এই গানটা আমরা বার্কলি কলেজ থেকে আমরা রেকর্ডিং করে ভিডিও রিলিজ করব এই তিন মাস আরমিন থাকলো আর হানী কাপুর মাটগাঞ্জানি সে ওখানে গেল আচ্ছা এই গানে তো ওর মাশাআল্লাহ অনেক খ্যাতি হলো এবং ও ফিরে এসে তারপরে ইয়র্কের ফিলার্মিক হারমনি তারাও আবার এই গানটা কপি করে করেছে আরমিনের আরেকটি গান ভমোর কোয়োগ গিয়ারাতামוני গান এটা আবার রোমানিয়া থেকে এক মেয়ে এসে এই গানটাকে কপি করে এসে গিয়েছে অনেকে মানে ওই গানগুলো আমরা বাকলি ওহপস ইউটিউব সাইটে কিন্তু পাবেন ওই যে যে গানটার কথা হচ্ছে তারপরে এখনকার কথা বলছি 22 সালের কথা নভেম্বর মাসে ওই অ্যানেট ফিলিপস আমাকে একটা চিঠি দিল ইমেল দিল যে তোমার পারমিশন লাগবে যেহেতু তোমার তুমি লেগিসিস্ট আমরা সকলের পারমিশন নিচ্ছি আমার 10টা গান আমি সাবমিট করছি এতে গ্রামি অ্যাওয়ার্ড গ্রামি অ্যাওয়ার্ডের জন্য অবশ্যই পারমিশন দিলাম না তারপরে যেদিন নমিনেশন ঘোষণা করবে সেদিন আমরা দুজনে রাত দুটার সময় কম্পিউটারে বসে আছি ওর প্রোগ্রামটা দেখছি লাইভ তখন এই নামটা বললো তা আমরা ভাবছি এটা তো বাংলাদেশের কেউ জানে না আমরা কাকে বুঝাবো কি বলবো ঠিক সেই সময়টাতেই কিন্তু আমাদের নেত্রী মানে এইচপিএম শেখ হাসিনা উনি কিন্তু বলছিলেন যে আপনারা সবাই বাংলাদেশকে ব্র্যান্ডিং করবেন যেই যেই ক্ষেত্রে আপনাদের সম্ভব আমাদের নতুন নতুন দুয়ার আপনারা খুলে দেবেন ঠিক সেই সময় আমাদের ফোন এলো জার্নালিস্টরা ফোন করছে আবাহ আপনাদের নাম এসছে আপনারা কি করে জানেন আমাদের রয়টার্স দের নিউজ এসছে যে এরকম

যারা সবচেয়ে আনন্দিত হতেন আমাদের সাফল্যে তখন চাচা প্রভু বেঁচে আছেন সেই আনন্দটা নিলাম আর এবং যেরকম করে রেজবানা চৌধুরী বন্যা বলেছে যে ওর পদ্মশ্রী পাওয়া হচ্ছে দেশবাসীর পদ্মশ্রী আমারও মনে হয়েছে যে আমি যে আপনমনের মাধুরী মিশায়ে আরমিনকে রচনা করেছি যখন ও যেটা পড়তে চেয়েছে যেটা করতে চেয়েছে সবাই তো পারবে না তাই না ইচ্ছা হলো ইচ্ছা থাকলেও সঙ্গতি থাকবে না গান তো একটা আনসিন সাবজেক্টের মতন। এটাতে ও চাকরি করবে বিখ্যাত হতে পারবে কিনা কিংবা এটা মানে এটা লটারি লটারির মত যদি লাগগা যায় যদি না লাগগা যায় তাহলে তো ফেল কিন্তু আমি সেই

চাকরি ছেড়ে চার মাস রিহার্সেল করে একদিনও রিহার্সেল মিস করা যাবে না কমনওয়েলথ গেম গেমস সেটাতে সে গ্রুপ ডান্সে অংশগ্রহণ করেছে এটাও বাংলাদেশের একটা ব্র্যান্ডিং ইতিপূর্বে কেউ করে নাই মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার একটা আনন্দ আর এখন সে কমনওয়েলথের একটা নমিনি হয়েছে তো প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য মানে একটা একটা করে দুয়ার অতিক্রম করা যে কবি কাজী নজরুল ইসলাম তার যে আর্টিকেলটা লিখেছিলেন ওটার মধ্যে লিখেছিলেন যে ডুবুরি একেবারে পানির নিচে গিয়ে একটা পার্ল তুলে নিয়ে আসছে আর যে একবার আকাশ চুম্বি হয়ে এই প্রত্যেককে আমি তার চাই যে এই তারুণ্য তোমরা কাল্টিভেট করো সেটাই সব সময় আগামী প্রজন্ম মনে রাখবে যে যা যা আমরা করতে পারবো মানব জীবনকে আরো উন্নত করার জন্য যা কিছু এক জীবনে আমরা করতে পারবো সেটা যেন আমরা করে যাই তোমাকার আমার বন্ধু এই এরপর মানে আজকের একটা ভালো কথা দিয়ে আমরা আমাদের এই জান থেকে শেষ করতে চাই আপনাদের যদি দু একটি প্রশ্ন থাকে আমরা নিতে পারি যে কোন প্রসঙ্গে জালাপ হলো এর বাইরেও যদি আপনাদের ইনস্ট্যান্ট কোনো প্রশ্ন থাকে সেটা আমরা নিতে পারি না হলে আমাদের আড্ডা অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি এবং আজকে অ্যাক্সিডেন্টালি কারেন্ট না থাকার কারণ আমি দেখতে পাচ্ছি আপনাদের খুব কষ্ট হয়ে গেল মানে তাবध्दখর হয়তো বাইরে অতটা সমস্যা হয় না আপনি এখন এমনিতেই কি করছেন এই মুহূর্তে কাজের মধ্যে বিশেষ সেটা বা হচ্ছে আসলে একটা সঙ্গীত জীবন যেহেতু আমার আছে চাকরিটা আর করছি না পঁয়ষট্টি হওয়ার পর থেকে আমি আর চাকরি ইস্তফা দিয়ে শুধুই ওই মাঝে মাঝে লেকচার দিতে যাই সেটার জন্য আমার প্রস্তুতি লাগে আর ইয়েতেও ও গান শেখাই হোয়াটসঅ্যাপে নজরুলের উপরে কোর্স ও দেয় তারপরে বাসায় এসে ছাত্র ছাত্রীরা গান শেখে আর এই যে অনেক প্রস্তুতি লাগে গানগুলো প্র্যাকটিস করতে হয় ক্লাসিক্যাল প্রাকটিস এখন আমার মাঝে মাঝে মনে হয় যে আমার কিছু নাকি যে এখনো আমাকে সাত সকালে উঠে রেয়াজ করতে হয় দৌড়াতে যেতে হয় নিজে ফিট না থাকলে এই অনুষ্ঠানগুলো করা যায় না হ্যাঁ এগুলো সবই কিন্তু যেমন বিদেশে তুমি দেখো ভারতে তুমি দেখো আমেরিকায় তো ওরা কেমন করে এত ফিট থাকে বিকজ দ এক্সারসাইজ তো সেরকম আমি আমি ওয়ার্কআউট করি আমার নিজের গানগুলো প্র্যাকটিস করি নজরুল সম্পর্কে আরো পড়ি এবং যেদিনই আমার অনুষ্ঠান থাকে আমার মাইন্ডটাকে খুব মানে ইয়ে করতে হয় কনসাইজ করে যে আমি এটা এটা বলবো আজকে কারণ সময়টা এই যে দুই মিনিট তিন মিনিট মোস্তফা মনোহার আমাদের শিখিয়েছিলেন যে এই যে দু তিন মিনিট সময় আমরা পাই এর মাধ্যমে ইম্পর্টেন্ট মেসেজ আগামী প্রজন্মকে দেওয়া অত্যন্ত জরুরি তাদের সামনে কোনো রোল মডেলস নাই যে সমস্ত ইউটিউবে যে খবরগুলো আমরা পাই সেগুলো সব আমাদেরকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে যে সব মানে এমন এমন কুকীর্তি আমরা শুনে আমাদের মনগুলো খারাপ হয়ে যায় সেখানে একটা ভালো বার্তা নিয়ে আসা একটা পজিটিভ ডিরেকশন দেওয়া যারা পড়াশোনা করছে যারা ভালো রেজাল্ট করেছে এই যে আজকে ফোর্থ পারসন তিনি একটা হিমালয় জয় করে এসেছে তাই না বাবর সাহেব এই প্রত্যেকটা কথা হিমালয়ের কথা বারবার কি বলে বিদ্রোহী কবিতার মধ্যে হ্যাঁ লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম কত না জানি সব ছিল এবং প্রত্যেকটা গান নিয়ে আমার অনেক ভাবনা হয় যেমন উনি বলছেন না আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনা যখন শুনি একটা বন্ধু মদিনাতে গেছে আমি ভাবি যে সত্যি কবি কাজী নজরুল ইসলাম সেখানে যাননি কিন্তু কল্পনার জগতে উনি কতখানি নিজেকে বিস্তৃত করতে পেরেছিলেন তাই না উনি একটা যার কাবা ঘরের পাশে আবে জাম জাম মোটামুটি আমি নজরুলকে নিয়েই সারাক্ষণ থাকি নিজে নামাজ কালাম পড়ি আর মেয়ে আছে ওর শত ব্যস্ততায় আমাকে তো অংশনিতই হয় তবে এখন আমি একটা আহ আর ওই যে বললাম দুজন বিদেশি ওনারা অনেক সময়ের জন্য ঢাকায় আসেন ধর মাসখানেক করে থাকে তখন আমার ওনাদেরকে অনেক সময় দিতে হয় এটা এটার মধ্যে কোনো বিনিময় নেই কিন্তু আমার নামও যাবে না ওদের লেখার মধ্যে কিন্তু এটা আমি মনে হ্যাঁ এটা আমি মনে করছি যে কবি কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে উনি যদি বেঁচে থাকতেন ওনার নাতি নাতনিরা যা করতো আমি আমি হয়তো সেভাবে কথাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর অন্য কিছু বই লিখছি একটা বই যেমন লিখছি আমার জীবনী সেটা ইংরেজিতে প্রায় শেষ হয়ে এসছে আরেকটা লিখছি আমি উনিশশো বাহাত্তর সালে আমি প্রথম কলকাতা যাই এবং গত বছর লাস্ট কলকাতা যাই এই যে এতগুলো বছরে কলকাতায় আমি কি অনুষ্ঠান করলাম কাদের সাথে দেখা হলো কারা আমাকে দাদুর কথা বলল কারা নজরুলের কথা বলল নজরুলের চুরুলিয়াতে গেলাম কোথায় কোথায় আসানসোলে গেলাম কি কি আমার অভিজ্ঞতা হলো এটা সম্পর্কে এটা বই লিখছি কখনো ফুপুর সাথে গেছি কখনো বাবার সাথে গেছি আমার বাবা কোন স্কুলে পড়তেন আমার দাদু কোন জায়গাটায় থাকতেন আমরা দুজন মিলে খুঁজতে গেছি সেই জায়গা এই এইটার উপর একটা ইন্টারেস্টিং বই যেটা মৌলিক এবং এটা এটা আমি ছাড়া অন্যরা জানে না আমি কি কি অনুষ্ঠানে গেছি তাদের সাথে আমার দেখা হয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা বই আমি লিখছি আর আরেকটা বই একটা নভেল তো আমি লিখেছি আরেকটা একটা নভেল আর মাথার মধ্যে মানে ইয়ে করছে তো যখন যেটা মনে হয় ওটা কাগজে একটু লিখে লিখে রাখি আর আমার সমসাময়িক যারা শিল্পীরা আছেন আমরা অনেক সময় শুনি এই কথাটা যে আমাদের শিল্পীরা একে অপরের গান আমরা শুনি না এমনকি একটা অনুষ্ঠানে যদি যাই আমার পরে যদি অমুকের গান হয় সেটা না শুনে আমি বাড়িতে চলে গেলাম গাড়ি নিয়ে হ্যাঁ বা নিয়ে যেটাই হোক সেটা আমি একটু মনে করে করে সব আর্টিস্টরা যারা যারা নতুন গাইছে যারা পুরোনো গাইছে তাদের অনুষ্ঠানগুলো দেখি শুনি এখন তো ফেসবুক কারণে তাদের কখন কোথায় হচ্ছে আমরা জানতে পারি শুনি দেখি তাদের মনে মনে করি বই পড়ি আমি অনেক এখন যেমন মেঘের ওপারে আকাশ বাংলা একাডেমি থেকে বের হওয়া ডক্টর হালিমা খাতুনের একটি বই আমার বন্ধু প্রজ্ঞা লাবনী সে অনেক কষ্ট করে এই বইটা বার করলো প্রায় এক বছর শ্রম দিল ওই বইটা আমি পড়ছি এরকম বড় বড় মানুষদের ওনাকে আমি খুব কাছে থেকে চিনতাম এই জীবনীগুলো আর আমার চাচা ফুপু দুজনেই অসুস্থ। ওনাদের সেবা সুশুসা ডাক্তারখানে নিয়ে যাওয়া নার্স ডাকা এটাও একটা বিরাট অংশ হয়ে গেছে আমার জীবনে। আর আর্মিনের গল্প শোনা চাচা তো ওদের গল্প শুনুন। এখনকার প্রজন্ম যারা বিশেষ করে আর্মিন যে জেনারেশনের সঙ্গে যুক্ত আমরা কোক স্টুডিওতে ওদের পারফরম্যান্স দেখি। তো ওদের বন্ধুদের বা এই জেনারেশনের যে গানগুলো এইগুলোকে আপনি কিভাবে দেখেন যারা নতুন ডাইমেনশন আমি তো ওদের সাথে ছিলাম কারণ আর্মিন তো অনেক দিন ধরেই আমার সাথে আছে। তো যখন থেকে ঘাস ফরিং ওর ব্যান শুরু হলো যারা পারফর্ম করলো কোক স্টুডিওতে এবং যারা একটা নাটক হয়েছিল বীরাঙ্গনা জামিল সাহেবের সেই সেই নাটকের মধ্যে ওরা কিন্তু সাইডে লাইভ মিউজিক যেটা পরিচালনা করেছে এই সব কিছুর সাথেই আমাকে যুক্ত থাকতে হয় বাসায় রিহার্সেল হয় কখনো ওদের জন্য দৌড়ে যেমন আমার একদিন মনে আছে এটা খুব মজার গল্প যে যে কি বলে বনানিতে যে আমাদের ক্লাসিক্যাল সেশনগুলো হয়েছিল না বেঙ্গল থেকে তাহলে শেষ হচ্ছে তখন আরমিন বলছে মা আমার ঘাস পরিহের ছেলে মেয়েরা আজ রাত্রে আমাদের বাড়িতে থাকবে আমি বল কি আমি মনে মনে ভাবছি আমি তো সকালে নাস্তা খাই না আমার কি preparation হবে দৌড় দিলাম আমি আর আমার একটি খুব ঘনিষ্ঠ বন্ধু মিলিয়া মিলিয়া ইসলাম সাবের ও খুব ভালো গান করে মিলিয়া একটু আয় দুজনে গিয়ে আমরা ওখান থেকে পরোটা গোস্ত কিনে দুজনে হাতে করে নিয়ে সতেরো প্যাকেট। আমরা বাসায় আসলাম এরকম করে উপভোগ্য করে আমার জীবনটাকে আমি নিয়েছি যে ওখানে করে আমার বাসায় রিহার্সেল খাওয়া দাওয়া হয় তারপরে ওদের আবার যখন সমাপ্তি ঘটে চার মাসের করে একটা কোর্সের মতন হয় সমাপ্তি ঘটে সেই দিনও আমি প্রেজেন্ট থাকি ওর আগে একটা অন্য ভেনু ছিল টিচার ইয়েতে কি বলে তেজগাঁওতে ওর নিজস্ব একটা অফিস ছিল সেখানে ওর রিহার্সেল করতো এবং দিনটা ওখানে অবজার্ভ করতো তো বাসার থেকে বড় বড় হাড়ি পোলাও কোরমা রেঁধে নিজে নিজে রান্না করে ওগুলো নিয়ে যেতাম প্রতিটা বিষয়কে আমি উপভোগ করার চেষ্টা করি হ্যাঁ উপভোগ করার চেষ্টা করি যে এখন কথা বলছিলাম আরমিন ঝড়ে ওখানে আটকে গেছে চিটাগাং এ কথা বলতে বলতে ও যখন পৌঁছেছে তারপর আমি বললাম তুমি গাড়ি নিয়ে ফেরো উবার নিয়ে ফেরো বলে আমি ফোনটা অফ করলাম তার আগ পর্যন্ত আমি অ্যাংশাস ছিলাম যে ও ফিরতে পারলো কিনা দুদিন ধরে ওর অনুষ্ঠান ছিল চিটাগাং এ তো ওর সাথে তো আমার একটা মানে এগুলো চলতে থাকে এবং ওর এখন যে কোনো একটা প্রজেক্ট করবে ও এসে আমাকে বলে আম্মা এই গানটা এরকম একটা সিনেমা সম্রাট বলে একটা সিনেমা করলো সেটার মধ্যে অনেকখানি সে সুর সংযোজন করেছেন আর কি তো ওখানে কি কি গান সংযোজন হবে ও সবসময় আমাকে কনসাল্ট করে তো এটা আমার একটা আনন্দ যে আমার বাচ্চাটা আমাকে জিজ্ঞেস করে সবসময় একটি নজরুল সংগীত সে সংযোজন করেছে যুগলে বনভবনে আমি রেকর্ড করেছি আর্মিনের সিনেমার জন্য তখন আমি ভালো নিশ্চয়ই কোন স্টুডিওতে যেতে হবে আমার মিউজিক মিউজিশিয়ানরা বাজাবে যেমন করে ও আমাকে ড্রয়িং রুমে বসে বসে কম্পিউটারের মধ্যে সবগুলা তুমি আমি বিট রাখছি এর হয়ে গেল এমন তো জানি না তো এখন আমার যখন দরকার হয় ধরো নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সেটার আমি প্রেসিডেন্ট নতুন নতুন যারা শিল্পী আসছে তারা কি গান নির্বাচন করছে গানের সুর ঠিক হচ্ছে কিনা টেলিভিশনে আমার গান গাওয়া ছাড়াও নজরুল সঙ্গীতে যারা নতুন নতুন আসছে তাদের একটা প্রোগ্রামে আমাকে প্রডিউস প্রডিউস করতে হয় আর কি ওরা কি গান গাইবে সেই গানগুলো আদি সুরের কিনা ওগুলো আবার শুনতে হয় ওদের জন্য আমার এসো গান শিখি এখন আমার থেকে ওটার জন্য করতে হয় হয় চারটা পর্ব রেকর্ডিং কাজ মানে কাজ করতে করতে আমি আর তো আমার আমার দাদুর যে আব্বা ছিলেন ওনার নাম ছিল আহ জাফর আলী আহমেদ বললাম যে তো দাদুর ছোটবেলায় আমি ওই বইটা পড়েছিলাম আমার শিল্পী জীবনের কথা ওখানে লেখা ছিল যে জাফর আলী আহমেদ ওকালতি করে যে সমস্ত জায়গা জমি উনি কিনেছিলেন সেগুলো দেখাশোনা করার জন্য উনি ওকালতি ছেড়ে ওগুলোই দেখাশোনা করতেন আমি মনে মনে ভেবেছিলাম ওকালতি ছেড়ে এগুলো কেন দেখাশোনা করবে এখন আমার তো সেই অবস্থা হয়েছে আর কেউ এখন আমার ঘর তো নিজেকে দেখাশোনা করতে হয় তবে এই সব কিছুকেই আমি একটা আনন্দ সহকারে নেই আমি মনে করি এটাও মানে জীবনের একটা অংশ এবং সবকিছু পারা হ্যাঁ যে আমার হাসবেন্ড মারা গেছেন অনেক বছর আগে অনেক বন্ধুরাই বলে যে তুই কেমন করে একলা থাকলি কেমন করে এই এটা আমি সব কিছুকে দেয়ার ডেভিল হিসাবে নিলাম যে পারবো না থাকতে পারবো এটা পারবো না করতে এটা পারবো সেরকম আর কি যে সাঁতার জানি না শিখবো আমি সাঁতার সাতান্ন বছর বয়সে আমি সাঁতার শিখেছি হ্যাঁ আচ্ছা জানিনা তো কি হয়েছে জানবো আমি সেরকম আর কি একটা অসংখ্য ধন্যবাদ আপা আপনার

নতুনদের মধ্যে হ্যাঁ এই কথাটা আমি বলেছি যে আমরা নতুনদের কাছে রোল মডেল প্রেজেন্ট করতে পারিনি আমরা হ্যাঁ আমরা চাই যে মুস্তাফা জামান আমি বলি আমি একটা অনুষ্ঠানে আমি দুজনে আমরা পরিবেশনা করছিলাম একটা লোক ফোন করে বললো যে উনি কে আপনি চাচা চাচা করে বলছেন দাঁড়িয়ালা লোকটা কে তো এটাতে আমরা খুব এম্বারেস্ট হলাম যে আমাদের আগামী প্রজন্ম তাকে চেনে না তো চেনা আবার দায়িত্ব আমাদেরই তো সেইভাবেই চিনতে হবে এবং কিছু কিছু পারিবারিকও দায়িত্ব আছে আমি যেমন আমার সব সময় অন্যদের কথা বলি কে সাবিনা ইয়াসমিন কে রুনাল কে আব্বাস কে জসিম উদ্দিন হ্যাঁ সব সকলে কথা বলি এখন স্কুল কলেজে যেমন আমাদের যে তিনটা ধারা হয়ে গেছে লেখাপড়ার মাদ্রাসার শিক্ষাতে তো এদের কথা লেখা থাকে না কোনো জায়গায় তারপরে ইংলিশ মিডিয়ামেও লেখা থাকে না শুধু বাংলা মিডিয়ামে যারা পড়ে তারা কিছুটা হয়তো নজরুলকে জানে, জানে। বাকি যারা বাবা মা আছেন তারা যদি তাদের ছেলে মেয়েদেরকে কিছু কিছু করে শিক্ষা দেন শুধু বাবা মা হিসাবে না শিক্ষক হিসাবেও আপনারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের সময় একটা জিনিস ছিল কি আমরা প্রত্যেকের জন্মদিন মৃত্যুদিন এগুলো অবজার্ভ করতাম এবং খুব মনোযোগ সহকারে আমরা অনুষ্ঠান করতাম টেলিভিশনে যে অনুষ্ঠান করি সেখানে যেভাবে যে যাবে। এখানে ও ও আছে জানে আপা কিরকম করে প্রোগ্রাম করে কোন গান হবে আমরা স্কুল কলেজেরও অনুষ্ঠান করতাম এবং একজন চেষ্টা করতাম আরেকজনের যে ভালো করতে এই সুস্থ কম্পিটিশনটা কিন্তু ভালো যে জসিম উদ্দিনের জন্মদিন করলাম তার সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম কবি গোলাম মুস্তাফার কথা লোকে ভুলে গেছে হ্যাঁ সে ওনার কি অপূর্ব সুন্দর সুন্দর গান মরুভূমি নৌকো তুমি তুমি যে গুলবাগিচা তোমার ভুল না ফুটলে ধরায় গুলবাগিচা সবই মিছা ওনার নামটা আমার মনে এলো আরেকটা কারণে সেটা হলো যে কবি গোলাম মোস্তফা কিন্তু কবি কাজী নজরুল ইসলামের অনেক কিছুতেই বাধা দিয়েছিলেন উনি সব কিছু সমর্থন করেননি কিন্তু আমি আব্বাস উদ্দিনের বই থেকে পড়েছি যে ব্যক্তিগতভাবে তাদের খুব সুসম্পর্ক ছিল এই যে একটা জিনিস আজকে আমরা দেখতে পাচ্ছি যে টক শো শুরু হলে একজন এক পক্ষে আরেকজন আরেক পক্ষে এটার কিন্তু একটা নেগেটিভ হ্যাঁ প্রভাব আমাদের সমাজে পড়ে যাচ্ছে সময় আমরা পোলারাইজড হয় আমি এই পক্ষে নয় ওই পক্ষে আর যদি পক্ষের মিল না হলো তাহলে একেবারে বাট বিতণ্ডা করে ঝগড়া বিবাদ করে একেবারে শেষ করে ফেললাম সেটা কিন্তু একটা মানে রং মেসেজ আমাদের নতুন জেনারেশনের জন্য আগামী প্রজন্মের জন্য আমি মনে করি আমি মনে করি যে আমাদের যদি ব্যক্তিগত বিবাদও থাকে তবু আমাদের যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার সেই ব্যবহারটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে কবি কাজী নজরুল ইসলাম এর বাসায় যখন উনি বিয়ে করলেন তখন কলকাতায় কেউ মানে মুসলমান হিন্দুকে বিয়ে করেছে কেউ তাকে থাকার জায়গা দেয় না তখন কৃষ্ণনগরে একটি বাসায় একজন মুসলমান সেই বাড়িতে কবি করল মুস্তফা অনেকবার গিয়েছেন ওনাদের অনেক সুন্দর সুন্দর মজার মজার অভিজ্ঞতা আছে শেষে নজরুল ইসলাম বলেছেন কবি গোলাম মুস্তাফা দিলাম ইস্তফা আচ্ছা আপনার প্রশ্নটা হ্যাঁ এটা মাল্টিটাস্কিং এর আপনি একটু ইয়ে দিয়ে দেন আমাদের টিপস আচ্ছা টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট সাংঘাতিক ইম্পর্টেন্ট ধরো ভোর 4:30 টা থেকে উঠে আমি পান্ডি জসরা জি কে মিট করলাম পরে গেলাম ওনার কাছে শিখতে ওই গল্পটা করা হলো না তো ওই যেগুলো শিখলাম এখন আমি চাকরি করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার বাচ্চারা উঠে যাবে একটু পরে স্কুলে যাবে আমি 4:30 টার সময় ঘুম থেকে উঠে যেতাম আমরা অনেক কিছু আমার বন্ধুদের জীবনের গায়ে হলুদ এটা সেটা আমি মিস করেছি অনেক সোশ্যাল ইভেন্ট আমাকে মিস করতে হতো কারণ এত কিছু এই যে ঘন্টার পর ঘন্টা বিয়েতে যাওয়া ঘন্টার পর ঘন্টা গায়ে হলুদে যাওয়া বছরে ঠিক করে বলে দিই আমি দুটো বা একটা বিয়েতে যাওয়া আর তোমাদের যদি বিয়ে হবে চারটা পাঁচটা ইভেন্টে আমি যেতে পারবো না আমি সরি আমি অনেক ব্যস্ত কিছুটা একটা তো কম্প্রোমাইজ একটা তো কম্প্রোমাইজ করতেই হয় আর নিজেকে খুব ডিসিপ্লিন হতে হয় যেমন হাজবেন্ডের এর সাথে আমাকে তো দাওয়াতে যেতেই হতো বাপ মার বাড়িতে যেগুলো বলতে পারি যে যাব না সেটা তো আর বলতে কে বলতে তো ওখানে গিয়ে আমার একটা জিনিস হতো খুব সবাই গল্প টল্প করছে আমি অন্য কথা চিন্তা করছি আমি বসে চিন্তা করছি যে আমার পেপারটা লিখেছিলাম ওই পেজে ওই জিনিসটা আমি বাসায় গিয়েই আমি ওই জিনিসটা প্রথম দেখব এরকম আমার হতো হ্যাঁ আমাকে আমাকে আমার বন্ধুত্বগুলো মেইনটেইন করতে অনেক কষ্ট হতো অনেক বছর আমি বন্ধুদের থেকে যে সময়টা বিয়ে বিয়ে হওয়া ছেলে মেয়ে হওয়া বাচ্চারা বড় হচ্ছে অনেক সময় এখন ফেসবুকের কারণে সব বন্ধুরা আবার ফেরত এসে গেছে জীবনে কিন্তু হ্যাঁ অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় প্লাস নিজেকে খুব প্ল্যান হতে হয় মানে আজকে আমার কালকে প্ল্যানিংটা করা আছে কালকে আমার পরশু প্ল্যানিংটা করা আছে কখন বেরোবো ঘুরি ধরে ধরে চলি আমার বন্ধুরা আমাকে বলে তোর কথা শেষ হয়ে গেলে তুই ফোন রেখে দিস হ্যাঁ তো এখন ওই একটুক্ষণ ওয়েট করি যে আচ্ছা ওদের কথা আরো ছিল কিনা ওয়েট করি মনে করি তারপরে গল্প করতে করতে ধরো আড়াইটার সময় ওয়ার্ল্ড মিউজিক বলে একটি প্রোগ্রাম আমি উপস্থাপনা করতাম না লাঞ্চ লাঞ্চে গেলাম লাঞ্চ খাওয়া হয়ে গেল ঠিক সোয়া দুইটা বাজে আচ্ছা আমি যাই বলে আমি চলে গেলাম এরকম আর নিজেকে কাট অফ পয়েন্ট দিতে হয় পরে আমি বিদেশে গিয়ে দেখি বিদেশিরা সবাই এরকম তাদের তো মোটেই সময় নেই যে লোক আমার পিএইচডি সুপারভাইজার ছিল সে লাঞ্চ খেতে খেতে লাঞ্চের সময় সব সময় আমাকে সময় দিত তার রুমে এটার উপরে আমার লেখা আছে গার্ডেন অফ এরার্স এখানে পাওয়া যায় এদের আছে অ্যাড অন পাবলিকেশন থেকে আমি লিখেছি যে লাঞ্চ দুটো লাঞ্চের কথা লিখেছি আমার যে সুপারভাইজার সেই সুপারভাইজার আমাকে যাতে সময় সে আমাকে বলবে চ্যাপ্টার তুমি এটা বলতে বলতে স্যান্ডউইচ খাওয়া হয়ে গেল আর সে অন্য ক্লাসে চলে গেল বা অন্য কাজে চলে গেল। আর এখানে বিটিভিতে আমাদের যে প্রফেসর রফিকুল ইসলাম শত দল অনুষ্ঠান করতেন তখন গিয়ে একটা প্রোগ্রাম শেষ হলো এখন হলো লাঞ্চের বিরতি

ওকে সাথে নিয়ে গেছিলাম দুটো বাচ্চার সাথে ছিল তো তো ওকে আমি মাইনা পাঠাতাম আমি ফিরে এসে পিএইচডি শেষ করে ফিরে এসে দেখি একটা খাতায় আমার আব্বা মানে আটা না চারানা না যে রেজিস্ট্রি করার জন্য সব কিছু উনি লিখে দিয়ে গেছে সব কিছু মেনটেন করে একটা দায় পাই আব্বার আর আমার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল আমি আব্বাকে বলতাম আব্বা ওখান থেকে ওর হাজবেন্ড আসলে এই টাকাটা দিয়ে দিও সব কিছু উনি পাই পাই করে সব কিছু আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে আমার দেখাশোনা করা ওনার ওনার ভাই করা। আমাদের যে অন্যান্য আত্মীয়রা কোচবিহার থেকে এসেছিল তারপর ওনার মামুরা যারা রংপুরে থাকতো তাদের ছেলে মেয়ে সব কিছু বিষয়ে টিপ টিপ টপ টপ একেবারে যে কোনো কেস বললে ওনার মনে আছে ওই থার্ড বইটা বের করো ওটার ওই পৃষ্ঠাটা বের করো আর ভোরবেলা উঠে নামাজ পড়তেন উনি এই যে থাকতেন যখন পার্কে হাঁটতে যেতেন খাওয়া এবং জীবনের একটা স্টেজ আসে না চল্লিশ পরে ডায়াবেটিস হওয়া অন্যান্য অসুখ বিসুখ হওয়া ডাক্তাররা বলে দেয় এরম এরম করে চলতে হবে ঠিক সেরকম সেরকম করে উনি চলতেন এমন অসুবিধা হতো আজকাল তো বিয়েতে সময় নয়টা দশটার সময় যায় উনি মারা যাওয়ার আগে দিয়ে যে দু তিনটা পারিবারিক বিয়ে ছিল আব্বাকে এত বলতাম আব্বা সাড়ে টাইম দিয়েছে যেও না আব্বা আত্মা পর্যন্ত অপেক্ষা করে আমার আমার খাবার টাইম চলে গেছে বলে আব্বা একেবারে উঠে গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসতেন খুবই খুবই ডিসিপ্লিন ছিলেন এবং উনি আব্বা যখন দুপুরবেলা ইয়ে পড়তেন জহরের নামাজ পড়তেন যেই জহরের নামাজ নিয়ে কবি কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন হে নামাজি আমার ঘরে আব্বাস উদ্দিন এই নামাজটা পড়ছিলেন আমি যেন দেখতে পাই দিব্য চক্ষুতে দেখতে পাই অনেক কিছু নজরুলের মানে এই পরিবারের কারণে অনেক কিছু আমার মনে হয়েছে উনি আমার দাদু তো আব্বা তাকবীর করে নামাজ পড়তেন এবং আব্বা যেই তাকবীর শুরু করেন আমরা জানি সব খাওয়া টেবিলে আমরা বসে যেতাম যে এখন আমাদেরকে এক সঙ্গে খাবো আমরা এতটা বাজে উনি ঘড়ি আর উনি একেবারে সিনক্রোনাইজ করা ছিল ওটা থেকে কিছুটা আমার শেখা ওরকম আর হলি স্কুল কলেজেও আমাদেরকে একই রকম শেখায় দেখো অনেকটা সময় আমরা আপার কথা শুনলাম এবং নানান দিক থেকে আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে আমাদের সংস্কৃতি আমাদের সময় যে সময়টা একটা দীর্ঘ সময় ক্রমে দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি আমরা সেই জার্নি শুনলাম এবং আমরা নিশ্চয়ই আমাদের আজকের প্রজন্ম বটেই এবং আগামীতেও অনাগত যারা শুনবেন এটি আর্কাইভ থেকে তার অনুপ্রাণিত হবেন আমাদের সঙ্গে যারা অনলাইনে যুক্ত ছিলেন আপনাদের আজকে সব প্রশ্ন আমরা নিতে পারিনি একটু ইন্টারনেটের সমস্যার কারণে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রতি পর্বে আগামী পর্বে আমাদের সঙ্গে আশা করি চলচ্চিত্রের একজন প্রখ্যাত মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবেন তানভীর অকমল তার কথা আমরা শুনব এবং যারা আমাদের এই পর্বটি যারা আমাদের চ্যানেলে আমাদের এতক্ষণের রাতদার শরৎশাশ শুনলে তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের যিনি মধ্যমণি তাকে তে অসংকো ধন্যবাদ জানাই যে আমাদের আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন তিনি আমাদেরকে ধন্য করলেন এবং আমাদের এই প্রেরণা আমাদের যে অনুষ্ঠানটি পেছনের যে আমাদের প্রেরণা সেটিকে আরো বেশি উদ্ভূত করলেন আপা আমরা আপনার গানের শেষ হয়তো কয়েকটি দিয়ে আমরা শেষ করতে পারি এবং ভালো হয় যদি রজরুল অথবা আব্বাস দিনের আপনার যেটা গান দিয়ে মুজাফফর তোমাকেও অনেক ধন্যবাদ তুমি সব সময় আমাকে অনেক অনুপ্রেরণা দাও আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমার আপা ফরিদা হোসেন যিনি নিজে খুব ভালো লেখক একুশে পদক প্রাপ্ত তিনি আমার অনেকগুলো বই নিয়ে পড়েন এবং আমাকে ফিডব্যাক দেন কেমন হলো অনুপ্রেরণা দেন মাঝে মাঝে ফোন করেন একুশে পদকের জন্য তিনি একবার আমাকে নমিনেশন দিয়েছিলেন উনি যেহেতু পেয়েছেন তাকে আমার অনেক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে গানটির কথা উল্লেখ করলাম হে নামাজি এই গানটি আব্বাসুদ্দিন বারবার করে গিয়ে নজরুলের কাছে চাইছিলেন নজরুল ব্যস্ত ছিলেন উনি নাটক লিখছিলেন তখন উনি আব্বাসুদ্দিনকে বলেন যে তুমি পরে আসো তখন আব্বাসুদ্দিন বলে যে আমাকে শুধু একটা কিছু দেন আমি নামাজটা পড়বো আমি গানের জন্য আসিনি আমি একটু যায় নামাজ খুঁজছি অনেকক্ষণ ধরে বসে ছিলেন আব্বাস উদ্দিন তখন উনি জোহরের নামাজটা পড়লেন পড়ে দেখেন কাগজটা হারমোনিয়ামের উপরে রাখা হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তালে হৃদয় নামাজ হে নমাজী আমার ঘরে নমাজ পড়ো আমি গুনা গার বেশর नमाज़ पड़ार नहीं अबूषण चरुण छुआ ए पपी रे करू सर फरास तुम्हें करू सर हे नमाज़ी हमार घ সত্যি আমাদের আমরা খুব ডিপ্রেসড হই যখন আমরা বিভিন্ন বিবিধ লোকের কীর্তিকলাপ দেখি এবং এর মধ্যে আমাদের সত্যের ধ্বজা ন্যায়ের প্রতীক এটাকে ধরে রাখা খুবই কঠিন তবু আমি বলবো কঠিনের সাথে যুদ্ধ করে আমাদেরকে জিততে হবে তোমার যে প্রশ্নটা করলে সবটা তো আমি অনেয়ার বলতে পারছি না অফ সিচুয়েশন ইন দ্য কান্ট্রি